আচ্ছা, মূল বিষয় হচ্ছে আমরা বুট স্ট্র্যাপ নিয়ে দেখতে দেখতে 10-12, 10-11টা ক্লাস করে ফেলছি, তাই না? এতগুলো ক্লাস এখানে তো সব আছে, আপনারা তো জানেন, এতগুলো ক্লাস কিন্তু বুট স্ট্র্যাপে করা লাগে না, 4-5টা ক্লাসই ইনাফ। কিন্তু বুঝতেই পারছেন যে প্রতিটা টপিক নিয়ে যখন ডিটেইলস আলোচনা করতে যেতে হয় তখন হচ্ছে মানে সময় লেগে যায়, এটা হচ্ছে ব্যাপার। এখন বুটস্ট্র্যাপ বলেন আর যে কোনো ধরনের ফ্রেমওয়ার্ক বা যে কোনো ধরনের লাইব্রেরি নিয়ে কাজ করতে হলে আপনাদের এইভাবে মানে একজন ধরে 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 শিখিয়ে দিবে, এই মানসিকতা থেকে কিছুটা বের হয়ে আসার চেষ্টা করতে হবে। এটা প্রথম প্রথম হবে না, একটা সময় হয়ে যাবে। আপনার আপনি এই সিস্টেমগুলো কীভাবে কাজ করে, আপনার কোডিংগুলো কীভাবে কাজ করে, আপনার এই বিষয়গুলো নিয়ে যদি ভালো ক্লিয়ার ধারণা থাকে, ধরেন সিএসএস কীভাবে কাজ করে, জেএস কীভাবে কাজ করে, এগুলো ধারণা থাকলে এই ধরনের লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক ব্যবহার করা কিন্তু কোনো ব্যাপার না। হ্যাঁ, তার মানে আপনি যখনই নতুন কোনো একটা লাইব্রেরি বা ফ্রেমওয়ার্কে যাবেন, আপনি তখনই সেইটা কীভাবে ইউজ করা এইটার জন্য আপনারা কাউকে জিজ্ঞাসা করা লাগবে না। ওদের ডকুমেন্টেশন বা ওদের এই সব কিছু পড়লে আপনি নিজেই বুঝতে পারবেন। তো এর জন্য প্রয়োজনটা কি, মানে খুব বেশি বেশি চর্চা করা, যে এই বিষয়গুলো আসলে কি ঘটছে, কেন এরকম হচ্ছে, এটা দিলে কেন এটা হচ্ছে না, ওইটা দিলে ওইটা কেন হচ্ছে, মানে বিস্তর এটাকে জেনে ফেলা বা জেনে ফেলার জন্য চেষ্টা করা। এটা যখন জানবেন তখন আপনার এই ভীতিটা বা এই সমস্যাটা আর খুব বেশি হবে না। যে কোনো একটা লাইব্রেরিতে বা এই যে ধরেন বুটস্ট্র্যাপ 5, কিন্তু আপনাদের বলেছি অলরেডি আলফা 1 ভার্সনটা রিলিজ হয়েছে। হ্যাঁ, এটা হয়তো আর 2-3-4 মাসের মধ্যে হয়তো ফুল কমপ্লিট বুটস্ট্র্যাপ 5 চলে আসবে হয়তো, বা বিটা ভার্সন খুব দ্রুতই চলে আসবে। এখন এর মানে এই না যে বুটস্ট্র্যাপ 4.5 বা 4 আপনারা করছেন 5টা আর করতে পারবেন না, তা কিন্তু না। ব্যাপারগুলো দেখবেন যে ঠিক এইভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর একটা ডকুমেন্টেশন বানিয়ে দিয়েছে। তাহলে কি কি চেঞ্জ আসছে, কি কি পরিবর্তন হয়েছে, এইবার কোনটা নিলে কি হবে, তাও কিন্তু এইভাবেই দেওয়া আছে, তাই না, বা দেওয়া থাকবে। হ্যাঁ, তো এখন যেমন আমরা এখানে ফ্লেক্স নিয়ে হচ্ছে আমরা গিরিটগুলো বানিয়েছিলাম, কিন্তু বুটস্ট্র্যাপ 5-এ যেটা আসছে সেটার মধ্যে কিন্তু ফ্লেক্স থাকছে না, তখন হচ্ছে সিএসএস গ্রিড নিয়ে হচ্ছে লেআউটগুলো করবে। এখন ধরেন বুটস্ট্র্যাপের লেআউট আপনারা যখন ব্যবহার করেছেন, আপনারা যদি ফ্লেক্স নাও জানতেন লেআউটগুলো ব্যবহার করতে পারতেন না? এখানে যা আছে কন্টেইনার রো কলাম নিলেই কিন্তু লেআউট তৈরি হয়ে যায় নাকি? তার মানে আপনি যদি ফ্লেক্সটা নাও জানেন তাও কিন্তু আপনি এই গ্রিডটা নিয়ে ব্যবহার করতে পারছেন। তো একইভাবে সিএসএস মানে গ্রিড যদি আপনি জানেন তাহলে তো ভালো, না জানলেও আপনারা এভাবে নিয়ে কিন্তু ব্যবহার করে করতে পারবেন, এটা হচ্ছে বিষয়। তার মানে সহজ কথা হচ্ছে যে আমাদের একটু বেশি বেশি চর্চাটা অব্যাহত থাকলে তাহলে কোথাও যে কোনো সমস্যা নেই। যাই হোক, আজকে আমার মূল আপনাদের বলেছিলাম যে বুটস্ট্র্যাপে আর আসলে দেখার মতো তেমন কিছু নাই, তারপরেও একেবারে আমরা শেষ করার উদ্দেশ্যে বাকি যে এই ছোটো ছোটো যে বিষয়গুলো আমি আছে। ভাই দাই বা কিনে আমি কিনা হ্যালো, কিছু বলছেন? না স্যার, না স্যার, আচ্ছা, তো যেটা বলছিলাম যে ইউটিলিটিসের মধ্যে আমাদের ছোট ছোট কিছু টপিক ছিল, এগুলো আমরা দেখার পাশাপাশি আপনারা বলবেন, কারো যদি টোটাল বুট স্ট্র্যাপে কোনো প্রবলেম থাকে আমরা সেগুলো নিয়ে ডিসকাস করার চেষ্টা করব, বা আপনার বোঝার যে ঘাটতিটা আছে সেটা মেটানোর চেষ্টা করব। আচ্ছা দেখেন, ইউটিলিটিসের মধ্যে যেটা আছে, ইউটিলিটি বলতে কি বোঝায় বলেন তো? ইউটিলিটি মানে কি, কেউ বলতে পারেন? না স্যার, সৌরভ তো পারেন, সৌরভ? ও সৌরভ, ইউটিলিটি সিনটেন্সটা করে বলেন স্যার তো। হ্যাঁ বলেন। আচ্ছা না স্যার, হ্যাঁ আচ্ছা, ইউটিলিটি মানে জানেন না জানেন, মূলত ছোট ছোট টুকিটাকি বিষয় নিয়ে হচ্ছে, বা আমরা যে ক্লাসগুলো যেগুলো নিয়ে বুটস্ট্র্যাপে কাজ করেছি সেরকম কিছু জিনিস এই এর মধ্যে হচ্ছে সব এক জায়গায় করে দেওয়া, গুছিয়ে দেওয়া। হ্যাঁ, যেগুলো থেকে আপনি আপনার প্রয়োজনে বিভিন্ন সময় ছোট ছোট উপকার পেতে পারেন, হ্যাঁ, বা উপকৃত হতে পারেন বা সহজে ব্যবহার করতে পারেন। যেমন ধরেন আমাদের ছোট ছোট অনেক কাজ দরকার হয় কোনো একটা জায়গায়, আমি কথার কথা ধরেন এখানে একটা বক্স নিলাম,
আমি কিন্তু এই জায়গায় দেখাচ্ছি জাস্ট, আর নতুন আর সিএসএস ফাইলে গেলাম না, এখানেই দেখিয়ে দিলাম সফটওয়্যারটার বিষয়ে, আবার সিএসএস ফাইল ওপেন করব এর জন্য দেখলাম, এখানেই দেখিয়ে দিচ্ছি। এখানে ধরুন একটা বক্স নিয়েছে, এরকম একটা বক্স আপনি কোনো একটা জায়গায় নিয়েছেন, এখন চাচ্ছেন কি বক্সের উপরে বা ডানে বা নিচে বা যে কোনো জায়গায় একটা বর্ডার দিতে। এখন তার জন্য কিন্তু আমরা সিএসএস করে বর্ডার দিতেই পারি, কিন্তু আপনি চাচ্ছেন যে ছোট্ট একটা বর্ডার দিবেন এরকম একটা বর্ডার, তার জন্য আপনি আর নতুন সিএসএস করতে চান না, আপনি সহজে করে ফেলতে চান, তাহলে এর জন্য কিন্তু আমরা এরকম একটা ক্লাস ব্যবহার করতে পারি। দেখেন এখানে একটা ক্লাস দেওয়া আছে বর্ডার, তাহলে বর্ডার ক্লাস যদি ইউজ করি তাহলে আমাদের এলিমেন্টের চারি সাইডে একটা বর্ডার তৈরি হয়ে যাবে। তাহলে আমরা ধরেন এখানে বর্ডার ক্লাসটা ব্যবহার করলাম, দেখি তো কি হয়েছে, দেখেন চারিদিকে হালকা একটা বর্ডার দেখা যাচ্ছে, দেখছেন খেয়াল করে, এই দেখেন এই যে পাশে চারিদিকে একটা বর্ডার হয়ে গেছে, কি দিয়ে হলো, এই বর্ডার ক্লাসটা দিয়ে হলো। তো এরকম ছোট 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 কিছু ক্লাস এখানে সব গুছিয়ে দিয়ে দেওয়া, ব্যবহার করলেই মানে মানে প্রয়োজন হলে এখানে এসে সহজে দেখে নিতে পারেন। ধরেন আমরা চাই যে শুধু ডান পাশে বর্ডার দিতে, তাহলে দেখেন এখানে এই যে দেওয়া আছে বর্ডার রাইট, তাহলে আমরা যদি বর্ডার রাইট ক্লাসটা ইউজ করি তাহলে বর্ডারটা কোথায় অ্যাপ্লাই হবে, অনলি ডান পাশে। খেয়াল করেন দেখেন শুধু ডান পাশে এবার বর্ডার আছে, অন্য কোথাও নাই। আমার মনে হয় এখানে বুঝার বা বলার তেমন কিছু নাই, তাই না? এখানে দেখেন যদি কখনো এরকম হয় কোনো একটা জায়গায় অলরেডি বর্ডার দেওয়া আছে কিন্তু আপনি বাদ দিতে চাচ্ছেন, তাহলে তার উল্টাটা দেখেন বর্ডার জিরো, তার মানে চারিদিকের বর্ডারটা বাদ হয়ে যাবে ক্লাসটা দিয়ে, বোঝা যাচ্ছে না? শুধু চারিদিকে বর্ডার থাকবে, শুধু উপরে বাদ হয়ে যাবে, মানে এই জায়গায় যা করলাম তার উল্টাটা, সবাইকে বুঝছেন? যদি আমরা চারিদিকে বর্ডার দেওয়া আছে শুধু ডান পাশে বাদ দিতে চাইছি তাহলে এটা ইউজ করতে পারি, বর্ডার রাইট জিরো। চারিদিকে বর্ডার দেওয়া আছে শুধু নিচে বাদ দিতে চাই, মানে কোনো জায়গা থেকে যদি বাদ দিতে চাই ক্লাসগুলো, যদি অ্যাড করতে চাই ক্লাসগুলো। সালমান বুঝছি, জি স্যার, বুঝতেছি স্যার, আচ্ছা কামরুজ্জামান, জি স্যার, জি স্যার, বুঝছি, এখানে তো আসলে ব্যাখ্যা করে বলার কিছু নাই, আছে বলেন, না স্যার, না, হ্যাঁ এখানে আসলে তেমন কিছু বলার নাই। এখানে দেখেন আমরা যদি কোনো একটা, বুঝাই যাবো ওটা, হ্যাঁ বোঝাই যায়, যদি আমরা কোথাও এরকম রেডিয়াস ব্যবহার করতে চাই, এরকম শেপ ইউজ করতে চাই, তাহলে এইগুলোর জন্য আমরা আলাদা ক্লাস নিয়ে নিয়ে আমরা সিএসএস করি, তাই না? তো এই কাজটাই বুটস্ট্র্যাপে এরকম ক্লাস বানিয়ে রাখা আছে। ধরেন আমি বুটস্ট্র্যাপ পিল এটা যদি নেই তাহলে একটা ক্যাপসুল হয়ে যাবে আমাদের ডিপটা, ক্লাসটা যদি ইউজ করি দেখেন ওই স্টাইল, এখন সার্কেল হয়ে গেছে কেন বলেন তো, কারণ আমাদের এলিমেন্টের উইথ হাইট সমান দেওয়া, তাহলে সমান উইথ হাইট হলে তো অটোমেটিক সার্কেল হয়ে যাবেই, তাই না? হাইটটা কমিয়ে দিলে ওরকম দেখতে হতো, দেখছেন? জাস্ট এরকম ক্লাসগুলো দিয়ে ছোট ছোট এরকম কাজ করা যায়, একটা কোণা এরকম রাউন্ড করে দিব, চারিদিকে রাউন্ড করব, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্লাস বানিয়ে দেওয়া আছে। এই এটা হচ্ছে আমাদের ইউটিলিটিসের মধ্যে বর্ডার্স এর কাজ। এরপর আসি ক্লিয়ার ফিক্স। ক্লিয়ার ফিক্সে ধরেন আপনার অনেক সময় দেখা যায় কি, যখন ফ্লোট এলিমেন্টগুলো ব্যবহার করা হয় তখন ডানে বাঁয়ে যাওয়ার ফলে আমাদের ক্লিয়ার ফিক্স মানে বর্ডার, এই ক্লিয়ার কী বলে, ক্লিয়ার বোথ ইউজ করা লাগে অনেক সময়। তা না হলে যেমন ধরেন আমি এখানে একটা ই নিলাম, একটা কন্টেইনার নিলাম, নিয়ে এখানে ধরুন একটা ডিব নিলাম এ, আর এখানে একটা ডিব নিলাম বি, উপরটা দিলাম ফার্স্ট, নিচেটা দিলাম সেকেন্ড। এখন যদি একটু সিএসএস করি প্রথমে দেখে আসি কেমন দেখতে হয়েছে, আর টোটালটাকে ধরেন আমরা একটা ডিব দিয়ে ঘিরে দেই, বোথ নামে একটা ক্লাস নিলাম, এখন এই বোথ ক্লাসের মধ্যে আমি ধরেন আমরা যদি প্রথমে একটু দেখি ব্রাউজারে দেখতে কেমন হয়েছে, হ্যাঁ এই যে আমাদের ফার্স্ট সেকেন্ড আইটেম দুটা আসছে। এখন আমি একটু বোঝার সুবিধার জন্য প্রত্যেকের মধ্যে একটু ব্যাকগ্রাউন্ড দিই, ধরেন আমি বোথ একটা ব্যাকগ্রাউন্ড দিলাম,
ব্যাকগ্রাউন্ড ধরেন রেড, এর ব্যাকগ্রাউন্ড দিলাম গ্রিন, বির ব্যাকগ্রাউন্ড দিলাম পিঙ্ক। দেখি তো কি হয়েছে। হ্যাঁ, এই যে আসছে, এ পুরো পেয়ে গেছে ব্যাকগ্রাউন্ড নিয়ে, সেকেন্ড এ পেয়ে গেছে। এখন যদি আমরা এ আর বি কে এরকম বলে দেই, এটা হচ্ছে ফ্লট লেফট, তার মানে লেফট সাইডে চলে যাবে। বি কে যদি বলে দেই ফ্লট রাইট, রাইট পাশে চলে যাবে বিটা, আর এটা বাঁ পাশে চলে যাবে। খেয়াল করেন, এটা বাঁ পাশে আছে দেখছেন, আর বিটা ডান পাশে চলে গেছে। খেয়াল করছেন সবাই? এখন খেয়াল করে দেখেন একটা জিনিস আপনাদের মাথায় আসছে কিনা, যে আমি দুইটাকে ঘিরে একটা ক্লাস নিয়েছিলাম বোথ, তার একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম দেখছেন, সেই ব্যাকগ্রাউন্ডটা তাহলে কোথায় গেল? ফ্লট নিয়ে আসলে অনেক আলোচনার ব্যাপার থাকে, যাই হোক অতটুকু বুঝিয়েন না বুঝি, এটুকু তো বুঝছি যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, তাই না? এখন যদি ওই ব্যাকগ্রাউন্ড পেতে হয়, তাহলে আমাদের এই বোথের মধ্যে একটা ক্লাস, এই মানে প্রপার্টি ইউজ করতে হয়, ক্লিয়ার বোথ, ক্লিয়ার বোথ। এটা যদি দেই, তারপরে এর সাথে আরো কিছু সুডো ক্লাস ইউজ করতে হয়, যেটাকে বলা হয় আফটার বিফোর, আফটার বিফোর সুডো ক্লাস, তার ইউজ করার পরে সেইটা ক্লিয়ার করার পরে তারপরে হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারবো। এখন যদি আমরা ক্লিয়ার বোথ এই ক্লাসটা, এই মানে ক্লিয়ার ফিক্স এই ক্লাসটা যদি আমরা এখানে ব্যবহার করি বোথের মধ্যে, তাহলে দেখেন তো কি হয়। হ্যাঁ দেখেন, ব্যাকগ্রাউন্ডটা এবার দেখা যাচ্ছে, কথা বুঝছেন? ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না? জি স্যার, মানে আফটার কাজ তার করে মানে, হ্যাঁ আফটার বিফোর তারপরে ক্লিয়ার বোথ, যত যা কাজ করা দরকার সব এই ক্লাসটার মধ্যে করে রাখা, এই ক্লাসটা ধরে, যার ফলে এবার এটাকে ফ্লট করার পরেও ওই এলিমেন্টটা ঠিকঠাক তার জায়গাটা নিয়ে নিচ্ছে, আদারওয়াইজ এই বোথ ডিপটা ওর জায়গাটা ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারে না বা নিতে পারে না, বুঝছেন? তাহলে পুরো বিষয়টা ব্যাখ্যাও হয়ে গেল বা দেখেও ফেললেন। তাহলে এই কাজটা করা হয়েছে এই ক্লিয়ার ফিক্স দিয়ে, বুঝছেন? এর মধ্যে দেখেন এই যে ফ্লট লেফট নামে একটা ক্লাস নিয়েছে, ফ্লট রাইট নামে, মানে ফ্লট লেফট দিয়ে যে লেফট অংশ নিয়েছে, রাইট দিয়ে রাইট অংশ নিয়েছে, আর ব্যাকগ্রাউন্ডটা দিয়ে বুঝিয়েছে যে ক্লিয়ার ফিক্স যদি না দেওয়া হতো এই ব্যাকগ্রাউন্ডটা পেতো না। মানে আপনাদের যা দেখালাম, মানে আমি সিএসএস করে বুটস্ট্র্যাপে এইভাবেই সিএসএস করে রাখা, এর মধ্যে ক্লিয়ার বোথ। হ্যাঁ ক্লিয়ার বোথ। আচ্ছা এরপরে আছে ক্লোজ আইকন, আমরা বুটস্ট্র্যাপ ইউজ করতে যে এই ধরনের আইকন আমরা অ্যালার্টের মধ্যে ব্যবহার করছিলাম ক্রস করে দেওয়ার জন্য, তাই না? মডেলের মধ্যে ব্যবহার করেছিলাম, তো এই আইকনটা আপনাদের বলেছিলাম এনটাইটিস দিয়ে নেওয়া। আচ্ছা আপনাদের এনটাইটিস আমি কখনো দেখিয়েছি বা শিখিয়েছি? কি বলেন, এটা তো ছোটবেলায় দেখানোর কথা, ভালো করে মনে করেন তো, এনটাইটিস তো দেখানোর কথা। আচ্ছা যাই হোক, এনটাইটিস হচ্ছে আপনার কিছু কোড, মানে এইচটিএমএল এর জন্য কিছু কোড আছে যেটা হচ্ছে দুই ভাবে হয়, একটা হচ্ছে নাম দিয়ে আর একটা হচ্ছে কোড দিয়ে। তার মানে এনটাইটিস এর কিছু কোড থাকে অথবা কিছু নাম থাকে, এই নামগুলো দিয়ে বা এই কোডগুলো দিয়ে সুন্দর সুন্দর আইকন, সুন্দর সুন্দর কি বলে মানে কাজ করা যেতে পারে। যেমন ধরেন আমাদের অনেক সময় এই সেকেন্ডের মধ্যে কথার কথা আপনি এরকম স্পেস দিতেছেন, তা এইভাবে যদি স্পেস দিতে থাকেন তাহলে আসলে কি কাজ করবে এখানে বলেন তো? একটা স্পেস ছাড়া আর কোনো স্পেস পাবে? হ্যাঁ একটাই কাজ করবে আর কিন্তু করবে না, তাই না? এখন এইটা এইটাও যদি আমরা করাতে চাই না, এরকম স্পেসগুলো কাজ করাবো, তাহলে এনটাইটিস দিয়ে এরকম করানো যায়। তারপরে আমরা বিভিন্ন জায়গায় কপিরাইটের আইকন দেখি এরকম, তাই না? কপিরাইটের একটা আইকন থাকে, খেয়াল করেছেন? ওই যে ওই আইকন, তারপর এই যে বুটস্ট্র্যাপে, বুটস্ট্র্যাপে যে আইকনটা দেখছেন, এই যে বুটস্ট্র্যাপে যে আইকনটা দেখছেন এই আইকন, তারপরে আমরা মাঝে আমি স্লাইডার বানানোর জন্য আইকন দেখিয়েছিলাম, বিভিন্ন মানে বিভিন্ন ধরনের আইকন, বিভিন্ন ধরনের কাজ এনটাইটিস দিয়ে করা যায়, বুঝছেন? একটু দেখি এনটাইটিস আসলে কি জিনিস। এনটাইটিস দুই ভাবে হয়, হ্যাঁ একটা হচ্ছে নাম দিয়ে আর একটা হচ্ছে কি দিয়ে,
নাম্বার এন্টাইটিস কোড দিয়ে, হ্যাঁ, বা এন্টাইটিস নাম্বার দিয়ে, এন্টাইটিস কোড বা নাম্বার দিয়ে। নাম্বার যেমন ধরেন আমরা যদি একটা এক্সাম্পল দেখতে চাই কথার কথা, ধরেন আমি আপনাদের দেখাতে চাই দিস ইজ এ পি ট্যাগ, আমি ধরেন একটা টিউটোরিয়াল বানাবো, কি বানাবো বলেন? টিউটোরিয়াল টিউটোরিয়াল। এখন টিউটোরিয়াল আপনারা তাহলে তো টিউটোরিয়ালে দেখাবেন যে পি ট্যাগটা দেখতে এমন, বা দিস ইজ এ পি ট্যাগ এরকম লিখে দিবেন, তাই না? এরকম ভাবে দেখাবেন যে দেখো এ হচ্ছে পি ট্যাগ। আমার কথা কি বুঝছেন? জি তখন স্যার, আসলে বলেন তো, এখন যদি আমরা ব্রাউজারে দেখতে যাই তাহলে কি দেখতে পারবো? না স্যার, না স্যার, কারণ কি? কারণ পিটেক তো একটা কোডিং এর মতো দেখায় না স্যার। আবার কিরকম পরিবর্তন? হ্যাঁ, কারণ এন্টাইটিস দিলে হয়তো করা যায়। হ্যাঁ, কারণ এইটা হচ্ছে আমাদের এইচটিএমএল এ বুঝে নিয়েছে যে এটা তো একটা ট্যাগ, আর ট্যাগ তো ডিসপ্লে করাবে না, করাবে না ট্যাগ, না ট্যাগ তো ডিসপ্লে হবে না, তাহলে স্বভাবত আমরা ওইটা কিন্তু দেখাতে পারবো না যদি কাউকে দেখাতে চাই, তাই না? তাহলে জি এই ক্ষেত্রে সমাধান হলো এন্টাইটিস। বুঝছেন যে এন্টাইটিস দিয়ে আমরা এই ধরনের কাজ করে ফেলতে পারি যে আমাদের এই লেস দেন, গ্রেটার দেন, এই সিম্বলগুলো এন্টাইটিসের মধ্যে আছে। বুঝছেন তো, আমরা যদি এন্টাইটিস দিয়ে লেস দেন নিতে চাই তাহলে আমরা নিতে পারি। হ্যাঁ, সেটা কিভাবে? এন্টাইটিসের নাম ব্যবহার করে। কেমন? আগে একটু দেখায় আসি। ধরেন লেস দেন নিতে চাই, এটা তো লেস দেন, তাই না? তাহলে ধরেন আমরা লেস দেন নিতে চাই, তাহলে এটা ডিপের মধ্যে এটা লেস দেন নিয়ে দেখাই। এর জন্য এন্টাইটিস যদি নাম্বার দিয়ে হয় তাহলে লিখতে হয় হচ্ছে এইভাবে, এম্পারসেন্ট, তারপরে হ্যাশ, তারপরে ওই নাম্বারটা, বুঝছেন? তারপরে সেমিকোলন। আমার কথা বুঝেন নাই? মানে এন্টাইটিস আমরা দুইভাবে ব্যবহার করতে পারি, এটা হচ্ছে নাম দিয়ে, একটা হচ্ছে কোড বা নাম্বার দিয়ে। তাহলে যদি নাম্বার দিয়ে লিখতে হয় তাহলে তার লিখার সিস্টেম হচ্ছে একটা এম্পারসেন্ট আর হ্যাশ থাকতে হয়, আর ওই নাম্বারটা তারপরে সেমিকোলন দিতে হয়। হ্যাঁ, আচ্ছা দেখি তো এটাই কি হয়েছে, কপিরাইটের আইকনটা আসার কথা। হ্যাঁ, আমি একটু রিলোড দেই, দেখেন এই যে কপিরাইটের আইকন চলে আসে, দেখছেন? কামরুজ্জামান, তো এই কপিরাইটের এই কাজটা আবার আমরা চাইলে নাম দিয়েও করতে পারি এন্টাইটিসের। জি স্যার, এট দ্য রেট কপি, এই তো জানেন না বলে তো জেনে গেছেন, এট দ্য রেট না, এম্পারসেন্ট। সরি, এটা স্যার গতকালকে পরশু কয়েকদিন আগে দেখছিলাম হ্যাঁ, স্যার। এই যে এম্পারসেন্ট কপি, তাহলে এটাকে বলা হয় এন্টাইটিস নেম। তাহলে দেখেন ওই একই একই জিনিসই দেখবো, কপিরাইটের আইকনটাই দেখবো। দেখেন ওই যে কপিরাইটের আইকন, তার মানে এইটা ব্যবহার করেছি নাম্বার দিয়ে আর এটা ব্যবহার করেছি নাম দিয়ে। তাহলে এন্টাইটিসটা কি জিনিস বুঝতে পেরেছেন তো? না, তাহলে এইভাবে ধরেন আমাদের অনেক সুন্দর সুন্দর আইকন আছে। যেমন ধরেন আমরা যদি অ্যারো আইকন ইউজ করতে চাই তাহলে এম্পারসেন্ট এল এ আর না, লেফট অ্যারো, সম্ভবত এইটাই আমরা একটা লেফট অ্যারো দেখতে পারবো, সুন্দর একটা আইকন। দেখেন এই যে লেফট অ্যারো চলে আসে, দেখছেন? তারপরে আমরা যদি চাই রাইট অ্যারো তাহলে এম্পারসেন্ট রাইট আর আর, এবার যদি দেখি তাহলে রাইট অ্যারো দেখতে পাওয়ার কথা। দেখেন যে রাইট অ্যারো চলে আসছে, তার মানে অনেক সুন্দর সুন্দর আইকন, সিম্বল এগুলো পাবেন। এখন এইরকম যদি কিছু দেখতে চান যে এরকম কোথায় পাওয়া যায়, তাহলে এনটাইটিস এইচটিএমএল আইকন বা সিম্বল লিখে সার্চ দিতে পারেন। স্যার এগুলোকে ধরে তো আবার সিএস করা যায় না স্যার, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কোডগুলোকে ধরে? এটা তো পুরোটাই একটা কোড, তাই না? আপনি যদি এখানে একটা পি ধরে এখানে একটা ক্লাস বসিয়ে সিএস করেন, বা ট্যাগটা ধরেই সিএস করেন, তাহলে সিএস করতে পারবেন না। এটা একটা ক্যারেক্টার, আপনি ধরে নেবেন এটা একটা ক্যারেক্টার, তার মানে এটা একটা কি, একটা টেক্সট ফন্ট যাই বলেন। জি স্যার, তাহলে টেক্সট ফন্ট যেভাবে কাজ করে এটা ঠিক সেভাবে কাজ করবে। মানে আইফোন আপনার ফন্ট আসার মতোই একটা কোড, কোড নাম্বার আর কি। হ্যাঁ, এটা এটা হ্যাঁ এটা এটা একটা সম্পূর্ণ একটা ফন্ট, একটা টেক্সট। এখানে এইটাও যায় যে এই যেও যা লিখছি এটাও তাই লিখছে। এখন টেক্সটের উপর আপনি যা সিএসএস অ্যাপ্লাই করেন তাই হবে। এই যে দেখেন, এই যে সুন্দর একটা সাইট পেয়েছি, এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর অনেক আইকন পাবেন, সিম্বল পাবেন। মানে টোটাল ডট কম ডিজাইন ডিজাইনার্স এইচটিএমএল অ্যারোস স্ল্যাশ অ্যারোস, মানে কেবল সার্চ দিয়ে পেলাম আর কি। এরকম হিউজ যা দেখতেছেন সবই হচ্ছে এইচটিএমএল এর কোড দিয়ে, মানে এন্টাইটিস দিয়ে করা, বুঝছেন?
তাহলে HTML এন্টিটিস লিখে সার্চ দিলে এরকম হিউজ আইকন হিউজ কোড আপনারা ব্যবহার করতে পারেন। হ্যাঁ ওকে, তাহলে আমরা যদি এই যে এই পি ট্যাগটা দেখাতে চাই তাহলে আমরা এই লেস দেন এই সিম্বলটা এখানে না দিয়ে এটা এন্টাইটিস ব্যবহার করতে পারি। কেমন, ধরেন এম্পারসেন্ট, এটা হচ্ছে এলটি বলতে লেস দেন। হ্যাঁ, আর যদি গেটার দেন দেখাতে চাই তাহলে এম্পারসেন্ট জিটি স্যার, জিটি সিটি। এই তো বুঝে গেছেন, কে যেন বললো এটা, সৌরভ। স্যার আমি দেখছেন সৌরভ কত ট্যালেন্ট, আপনারা সৌরভের প্রতিভাকে মূল্যায়ন করলেন না। না স্যার এইভাবে জি সৌরভ। আচ্ছা টুকটাক এইবার করা এইবার দেখেন আমরা পি ট্যাগটা দেখতে পাবো। দেখছেন এই যে দিস ইজ এ পি ট্যাগ, মানে ব্যাপারটা বুঝছেন, মানে আসলে তো আমরা এই সিম্বলটা ইটা ব্যবহারই করি নাই, লেস দেন গেটার দেন, এটা কি করেছি একটা এন্টাইটিস ইউজ করে ডিসপ্লে করিয়ে দিয়েছি। বুঝছেন, তাহলে এন্টাইটিসটাও শিখা হয়ে গেল নাকি? আচ্ছা, আপনাদের এই চ্যাট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, যদি কারোর প্রয়োজন হয় এখান থেকে দেখতে পারেন বা ইন্টারেস্ট থাকে দেখতে পারেন, চ্যাট বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। আচ্ছা, এন্টাইটিস নিয়ে কোনো কোশ্চেন তো থাকার কথা না মনে হয়, আছে কি কোনো কোশ্চেন? না স্যার আমরা ওই যে ফন্ট অসমে মনে আছে যে সিএসএস এ যে সুডো ক্লাস ব্যবহার করতাম, ওই আফটার আফটার বিফোর দিয়ে সিএসএস এর মধ্যে এই মানে কোড দিয়ে ফন্ট অসমের আইকন আনতাম, মনে আছে? জি স্যার, ওইটা কিন্তু এক ধরনের সিএসএস এন্টাইটিস, বুঝছেন? ওই যে ওই কোডটা, আচ্ছা এটা জি ফন্টের সময় এভাবে জেনারেট করা। আচ্ছা, তাহলে এত সময় আমার এই কথা বলার উদ্দেশ্য ছিল মূলত হচ্ছে এই আইকনটা কিভাবে আসলো সেটা বোঝানো। এইবার আপনারা আশা করি বুঝেছেন, এই যে যে কোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন্টাইটিস কোড, আর এই কোডটা মানে হচ্ছে একটা ক্রস আইকন আসবে। হ্যাঁ, টাইমস এম্পারসেন্ট টাইমস সেমিকোলন, বুঝেছি। আমি মনে হয় কয়েক জায়গায় কোলন বলে ফেলেছি, আসলে কোলন না সেমি কোলন, কথার ঝোঁকে ঝোঁকে হয়ে গেছে হয়তো। আচ্ছা, এরপরে কালার্স, আমরা যদি কালার্স এর মধ্যে যাই তাহলে ওই যে আমরা দেখছেন এতদিন যা শিখছিলাম, ওই যে একটু আগে বলছিলাম ইউটিলিটিস, আপনার সবকিছু এখানে একটু গুছিয়ে আপনার সামনে দেখানো, আপনার যদি কখনো আলাদা আলাদা ভাবে খোঁজা দরকার হয় এভাবে না খুঁজে যে আপনি প্রতিটা পয়েন্ট ধরে ধরে এই বিষয়গুলো পেতে পারেন। দেখছেন ওই যা শিখছিলাম তাই, আমার মনে হয় না এটা আর বলার দরকার আছে, বলতে হবে ওই ক্লাস মানে কোন ক্লাস দিয়ে কি কাজ হয়েছে সেগুলো এখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া। এখানে কিছু বলবো নাকি নেক্সটে যাই? না স্যার কিছু বুঝা যাচ্ছে বলার নাই আসলে, সবই শিখা আমাদের শিখা হয়ে গেল। আচ্ছা, এরপরে আছে ডিসপ্লে। তো ডিসপ্লে বুটস্ট্র্যাপে বেশ কিছু ক্লাস বানিয়ে রাখা আছে যেগুলো দিয়ে আপনি ডিসপ্লের কাজগুলো করতে পারেন। যেমন আমাদের অনেক সময় দরকার হয় না ডিসপ্লে নান আমরা সিএসএস এ করি, তাই না? আবার অনেক সময় দরকার হয় ডিসপ্লে ইনলাইন, দরকার হয় ইনলাইন ব্লক, ডিসপ্লে টেবিল ফ্লেক্স, এগুলো দরকার হয় না? তো ওই সময় আমরা কি করি সিএসএস এ যে ওইগুলো করি। তো আপনি যদি কোনো একটা জায়গায় মনে করেন যে আপনার ডিসপ্লে নান দেওয়া লাগবে বাট সিএসএস করতে চান না, একটা ক্লাস ব্যবহার করে করবেন, তাহলে বুটস্ট্র্যাপে এই ক্লাসগুলো ব্যবহার করা যেতে পারে। কিভাবে ব্যবহার করবেন দেখেন, নিচে কিছু এক্সাম্পল দেওয়া আছে। এই যে ডি হাইপেন নান বা ডি ড্যাশ নান, তার মানে ডিসপ্লে নানের কাজ করবে। কারণ আমরা যদি এই ক্লাসটা ধরে আমাদের এখানে বসিয়ে দিতাম, এই এই কন্টেনারের মধ্যে যদি বসিয়ে দেই তাহলে দেখেন তো কি হয়, ফুল কন্টেনারটা গায়েব হয়ে গিয়া, দেখছেন? জি স্যার জি স্যার আচ্ছা আচ্ছা, তাহলে এই ক্লাসগুলো দিয়ে এই এই কাজগুলো করা যেতে পারে। এই যে কোন ক্লাসটার কী কাজ সুন্দরভাবে বলে দেওয়া আছে, আপনি যদি ব্লক করতে চান, ডি ব্লক, যদি নান করতে চান, আলাদা আলাদা ডিসপ্লের জন্য যদি করতে চান, ধরেন মিডিয়াম ডিভাইসে অনলি কাজটা অ্যাপ্লাই হবে, এখানে ধরেন ডিসপ্লে নান করতে চান একটা নির্দিষ্ট ডিভাইসের জন্য, তাহলে ধরেন আপনি মিডিয়াম ডিভাইসে চান তাহলে ডি ড্যাশ এম ডি ড্যাশ নান, তার মানে মিডিয়াম ডিভাইসে শুধু নান হবে। হ্যাঁ, আলাদা আলাদা ডিভাইস ধরে ধরেও করা যেতে পারে। ওকে, এই হচ্ছে ডিসপ্লের ব্যাপারগুলো। আচ্ছা, এরপরে আছে এমবেড। আচ্ছা, আই ফ্রেম তো আপনারা সবাই বুঝেন, আই ফ্রেম বুঝেন না?
যে আমরা ওই যে ভিডিও নেওয়ার হ্যাঁ জন্য ইয়া হ্যাঁ না ওই যে হ্যাঁ আইটেম নিছিলাম করে মানে যে ম্যাপ নিছি তারপর হ্যাঁ বাইরের কোন সোর্সের থেকে আমাদের সাইটে যদি বা আমাদের এখানে বাইরের সোর্স বলতে আপনার একটা এইচটিএমএল ফাইলও যদি আপনি আরেকটা এইচটিএমএল ফাইলের মধ্যে দেখাতে চান বা এক জায়গার কাজ যদি আরেক জায়গার ফাইলের মধ্যে দেখাতে চান, তাহলে যেটা মূলত ব্যবহার করা হয় সেটা হচ্ছে আই ফ্রেম। হ্যাঁ, এখন এই যে আমরা ওই যে গুগল ম্যাপ ইউজ করেছিলাম তাই না, আই ফ্রেম দিয়ে ধরেন আপনি একটা ইউটিউবের একটা ভিডিও আপনি ইউজ করতেছেন আই ফ্রেমের মাধ্যমে, তাহলে আই ফ্রেম দিয়ে কিন্তু ব্যবহার করা যেতে পারে। তো এখানে সেই আই ফ্রেমের কিছু এক্সাম্পল দিয়ে দেওয়া আছে, যেমন ধরেন আমরা চাইলে বুটস্ট্র্যাপে আমরা সরি মানে ইউটিউবে, বুটস্ট্র্যাপ বলে ফেলছি, ইউটিউবের আর থেকে এখানে একটা হ্যাঁ বলেন ধরেন একটা ভিডিও আই ফ্রেম দিয়ে স্যার ওই ম্যাপ নিছি ভিডিও নিছি কিন্তু ওই যে ফেসবুক পেজটা নেয় আসসালামু কিভাবে এটা একটু আলাইকুম, দেখাই দিতে ভালো। আমি মুস্তাকিম বিল্লা ওরে রাসেল, বাবা, ওয়েব ফেসবুক পেজ, ডেভেলপার অ্যাট সেফ সিনট্যাক্স অ্যান্ড ফেসবুক পেজ অথর অফ নেওয়ার থিং জন্য ফরেস্ট। আপনি কি তো কোডিং আলাদা ছাড়াই ওয়েব আলাদা ইসের মধ্যে চলে গেল। হ্যাঁ, ফেসবুক পেজ কোথায় নিবেন আগে সেটা বুঝতে হবে যে আপনার। আমাদের ইয়া ওই যে আপনি যে ইয়া প্রজেক্টটা দিছিলেন যে কাজটা দিছিলেন ইয়া পেজ দিয়া এটার মধ্যে কিন্তু ফেসবুক পেজ ছিল ইয়া ইয়াতে ফুটারে আচ্ছা তো ওইখানে শুধু ওই পেজ নিয়ে নিছি ওইটা নিতে পারি নাই আই ফ্রেম দিয়ে যেটা নেওয়ার এটা নিতে পারি নাই। আচ্ছা, তাহলে আপনি যেটা করবেন আপনার যে পেজ আছে, আপনার কি পেজ আছে, আপনার পেজ আছে, পেজ আছে আছে স্যার ফেসবুক পেজ আছে, তাহলে ফেসবুক পেজ এমবেড কোড জেনারেটর লিখে সার্চ দিবেন। কি বলেছি? ফেসবুক পেজ এমবেড জেনারেটর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সার্চ দিলে আপনার পেজের ইউআরএল, আচ্ছা আমরা যদি একটু দেখি, ফেসবুক পেজ এমবেড কোড জেনারেটর। হ্যাঁ, এবার যদি আমরা লিঙ্কে যাই, তাহলে এখানে দেখেন এই ইয়ে দেওয়ার, আপনার পেজের ইউআরএল দেওয়ার অপশন আছে দেখছেন। ধরেন আমি আমাদের পেজের ইউআরএল দিলাম, দিয়ে যদি এখানে গেট কোড দেন, ও এটা হচ্ছে পোস্ট, পোস্ট না পেজ, এই যে পেজ। এখন ধরেন আমরা যদি এখানে ইউআরএলটা বসিয়ে দেই, বসিয়ে দিয়ে এবার যদি কোড জেনারেটরে প্রেস করি, সফটওয়্যার সমস্যা, এখানে এই যে এই যে পেজ চলে আসছে দেখছেন, এই যে আমাদের ফেসবুক পেজটা চলে আসছে। এখন গেট কোডে ক্লিক করলে এখানে দেখেন কোড আছে, এই কোডগুলো হচ্ছে বসাতে হবে, বুঝছেন, এই কোডটা আপনার সাইটে বসাতে হবে। আমরা যদি একটু বসাই, অফলাইনে কাজ করবে কি না শিওর না, তবে অনলাইনে হলে অবশ্যই কাজ করবে। এখানে যদি কোড বসাই, আর এটা হচ্ছে সেই কোডটা, যে কোডটা হচ্ছে ও জেনারেট করে দিয়েছে, এই কোডটা যেখানে ডিসপ্লে করাতে চাই, ধরেন এইখানে যদি দেই, এখন ভিজিট করলে দেখেন পেজটা চলে আসছে দেখছেন। এবার আপনি সিএসএস করে উইথ হাইড যা যা লাগে এখান থেকে করে নিলেই হয়ে যাবে, কথা কি বুঝছেন সালমান? বুঝছেন সালমান কে আছে, আইয়ুব আলী সরকার? কি ব্যাপার, লিভ হয়ে গেল নাকি? আইয়ুব আছেন? বুঝলাম না কি হলো ওনার। আচ্ছা কামরুজ্জামান, আপনি বুঝছেন, হ্যাঁ উনি কি লিভ হয়ে গেল?
আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে, আর নর্মালি মানে আমরা তো এটা করি হচ্ছে ওয়ার্ডপ্রেসে। হ্যাঁ, তো আপনারা যেহেতু ফ্রন্ট এন্ডেও দেখতে চাইলেন, এভাবে যদি কারোর পেজ ডিসপ্লে করানো দরকার হয়, কোড জেনারেট করে ওইখানে যে কোড দিয়ে দিবে সেই কোড বসিয়ে নিলেই হবে। এইটা একটা ওয়ে। হ্যাঁ, আর একটা ওয়ে আছে হচ্ছে ফেসবুক পেজের। হ্যাঁ, কে যেন কি বলতে চাচ্ছিলেন, আর একটা ওয়ে আছে। স্যার, আমি একটা কথা বলবো হ্যাঁ, বলেন বলেন। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। ওই আমরা যে মেইন সিএসএস, আমাদের নিজস্ব একটা সিএসএস করি না, হুম এখন ওই যে স্যার এইচটিএমএল যেরকম করতাম, হ্যাশ বর্ডার, ওই যে বক্স সাইজিং, বর্ডার বক্স, ওইভাবে কি মানে ওইটা করবো? মানে সিএসএস করার সময় ওই অনুযায়ী করতে হয় নাকি? এটা কি কথা, এতদিন পরে সিরিয়াস কিভাবে করতে হয়, মানে কি? না স্যার, মানে ওইভাবে ওই উপর দিয়ে কি করে তারপরে এই যে যেগুলো দিচ্ছেন এইভাবে করতে হয় না, মানে কোন কোন দুনিয়ায় আছেন, এইচটিএমএল? এতদিন এতদিন না স্যার, বুটস্ট্র্যাপ, মানে এতদিন বুটস্ট্র্যাপ না স্যার, করে? ওইটা বুঝতে, কিন্তু কিন্তু স্যার ওই মানে এইটা দিয়ে একটু কনফিউজ আছে আর কি, এখানে মানে এইগুলো এই বুঝতে এই প্রশ্ন ওই করলে খুব আফসোস লাগে। ক্লাস ঠিক মতো প্র্যাকটিস করেন না, কাজ করেন না, শুধু আসেন আর যান। এটা তো মানে সেই শুরু থেকে এই বিষয়গুলো বলা যে বুটস্ট্র্যাপ ইউজ করা মানে হচ্ছে ওই কাজগুলো সব বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলের মধ্যে করে রাখা আছে। এখন আমাদের যতটুকু যা প্রয়োজন তাই করব, ওইগুলো কি আবার করব নাকি? এগুলো তো সবার মধ্যেই আছে, এগুলো হচ্ছে ক্লাস মানে আমি রেগুলার যেটা যেটা করবো প্র্যাকটিস। সেটা জাস্ট ধরে ধরে এখানে করব না হ্যাঁ 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 আচ্ছা, তো, সালমান কি আর দেখছেন? এইচটিএমএল এ জাস্ট আমার ওইগুলো করতে হবে না? হ্যাঁ, এইচটিএমএল এইচটিএমএল করতে হয়, সিএসএস সিএস করতে হয়, নাকি সিএসএস এর মধ্যে এইচটিএমএল করবেন? না স্যার, আমি বলতেছি মনে করেন ওই যে এইচটিএমএল এ আমাদের আলাদা যে সিএসএস করে ওইটা ডাইনামিক হিসেবে ই করা লাগবে, আর এই জায়গাটা তো আমার করাই আছে, জাস্ট আমার যেটুকু করা লাগবে ক্লাস নিয়ে হ্যাঁ হ্যাঁ, সেটুকু এইগুলা সেটুকু চেঞ্জ বুস্ট করে করলে দিলে হবে হবে। নাকি, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। এইটা আচ্ছা আমার একটু ইচ্ছে। আচ্ছা আচ্ছা, আইয়ুব, আইয়ুব কি দেখছেন? আপনি তো লিভ হয়ে গেছিলেন। পরে দেখে নিবো স্যার, হ্যাঁ, দেখতে এই যে দেখেন আমাদের এই যে ফেসবুক পেজ আসছে, এখন সিএসএস করে আপনার যতটুকু যা লাগে তৈরি করে নিলে হয়ে গেল। হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপরে যা বলতে চাচ্ছিলাম যে পেজ দেখানোর উদ্দেশ্যই ছিল না, বললেন তাই দেখাই দেওয়া। আমরা যদি ইউটিউব থেকে একটা ভিডিও নিতে চাই, ধরেন এই ভিডিওটা নিতে চাই, তাহলে আমরা যদি মাউসে রাইট বাটন ক্লিক করি, তাহলে এখানে দেখেন কপি এমবেড কোড, দেখছেন একটা এমবেড কোড দেওয়া আছে, ওই ঠিক ইসির মতো, ইসের মতো, ওই যে গুগল গুগল ম্যাপ যেভাবে আমরা ইউজ করেছিলাম, মনে আছে? তাহলে কপি এমবেড কোড, এই কোডটা যদি কপি নেন, নিয়ে যদি সাইটে বসিয়ে দেন, যেমন আমরা এখানে বসিয়ে দিলাম, তাহলে কি হবে বলেন তো? ভিডিওটা দেখা সালমান, যাবে স্যার, সৌরভ বলেন তো কি হবে? আমি জানি সৌরভ পারবেই। তা সব জায়গায় শো করবে। আমি যদি এবার রিলোড দিই, তাহলে দেখেন পুরা ভিডিওটা চলে আসছে এখানে, দেখছেন? এখান থেকে এবার ভিডিও দেখা যাবে। দেখা যাক। ওকে, তো এই এর মধ্যে কিন্তু কি মানে কিসের মাধ্যমে আসলো বলেন তো? এখানে খেয়াল করে দেখেন, এই যে আই ফ্রেম, এই ট্যাগটার মাধ্যমে, মানে আই ফ্রেমের মাধ্যমেই কিন্তু এই ভিডিওটা এখানে ডিসপ্লে করা হলো, বুঝছেন? এখন এই আই ফ্রেমের মধ্যে দেখেন একটা উইথ হাইট দেওয়া আছে। আচ্ছা, সবাই কি বুঝতেছেন? আমি না কনফিউজড আসলে, এখানে না স্যার, বুঝতে স্যার জটিল কিছু বুঝতে তো স্যার নাই। হ্যাঁ জি স্যার বুঝছি। হ্যাঁ, যদিও আজকে আমাদের বুটস্ট্র্যাপ নিয়ে ই করার কথা ছিল, তাও আমরা আজকে ভালো ভালো নতুন নতুন জিনিস শিখলাম, তাই না? জি আচ্ছা, স্যার জি স্যার এখন এখানে দেখেন আই ফ্রেমের মধ্যে একটা উইথ হাইট দেওয়া আছে। আই ফ্রেমের কিন্তু এই উইথ হাইটের কারণে ওই উইথ হাইট নিয়ে সেটা পাচ্ছে। আমরা যদি উইথ হাইটটা উঠিয়ে দেই, তাহলে দেখেন তো কি হয়, দেখেন ছোট্ট করে ভিডিওটা দেখাচ্ছে, মানে ডিফল্ট একটা উইথ হাইট নিয়ে পাচ্ছে। এখন এই জিনিসটা আমরা যদি বিভিন্ন ডিভাইসের জন্য রেসপন্সিভের কাজ করতে চাই, তাহলে বুটস্ট্র্যাপে সুন্দর দুইটা কোড ব্যবহার করে দেওয়া আছে, দেখছেন? দুই তিনটা মানে ক্লাস, তো আই ফ্রেমই ব্যবহার করেছি, বাট ধরেন এই টোটাল জিনিসটা আমি রেসপন্সিভ বানিয়ে ফেলতে চাই, তাহলে আমরা এমবেড রেসপন্সিভ আইটেম এই ক্লাসটা আমরা আই ফ্রেমের মধ্যে নিতে পারি। আচ্ছা, আমি একটা ফাঁকা জায়গায় দেখাই।
আচ্ছা, ফেসবুক পেজটা আমি এখান থেকে একটু কমেন্ট করে রাখি, লোড নিতে সময় নেয় এটা, স্কিপ করো। এখন আমরা যদি আই ফ্রেমটা কপি নিয়ে এখানে রাখি, তাহলে কি দেখব, জাস্ট ছোট্ট করে ভিডিওটা দেখবো, তাই না সৌরভ? জি স্যার, এই যে ছোট্ট করে ভিডিওটা দেখা যাচ্ছে। এখন আমরা একটু দেখি তো, এমবেড রেসপন্সিভ আইটেম এই ক্লাসটা ব্যবহার করলে কি হয়, আমরা আই ফ্রেমের মধ্যে ক্লাসটা ব্যবহার করলাম, রিলোড দিলাম, কোনো পরিবর্তন নাই, তাই না? এইবার আমরা এই টোটাল মানে আই ফ্রেমটাকে এমবেড রেসপন্সিভ, এমবেড রেসপন্সিভ 16:9 এই রেশিওটা বা এই দুটা ক্লাস ইউজ করি, তার মধ্যে এইটাকে ঘিরে একটা ডিপ দিয়ে আই ফ্রেমটাকে। ওয়াও, দেখেন এখন কন্টেইনার বরাবর, এটা যদি আপনি ডিভাইস ছোট বড় করেন, সুন্দর মতো রেসপন্সিভ হয়ে শো হচ্ছে, দেখছেন? তাহলে রেসপন্সিভের কোডটা ওই দুইটা ক্লাসের মধ্যে বসিয়ে দেওয়া। আমার কথা কি সবাই বুঝছেন? জি স্যার, তাহলে আমরা কিন্তু চাইলে আমাদের সাইটে যে কোনো জায়গায় আমরা ইউটিউব থেকে এরকম ভিডিও এনে ডিসপ্লে করাতে পারি, ঠিক আছে? কারণ আপনি একটা পোর্টফোলিও সাইট বানালেন, ক্লায়েন্টকে আপনার বিষয়ে আপনি একটা সুন্দর একটা ভিডিও দিবেন, এখানে ইউটিউবে থাম্বনেল টেল সব সহ ওইভাবেই কিন্তু চলে আসবে। হ্যাঁ, তো এখান থেকে চাইলে সরাসরি ইউটিউবেও চলে যেতে পারবে। ওকে, আচ্ছা, এখানে দেখেন মানে এখানে কয়েকটা ক্লাস আছে, একটা হচ্ছে এমবেড রেসপন্সিভ 21:9, 16:9, 40:3, মানে 4:3, 1:1, এগুলো হচ্ছে মূলত রেশিও, বুঝছেন? কোন রেশিওতে দেখাবে, তাই 1:1 মানে স্কোয়ার টাইপ, ঠিক আছে? 4:4:3 মানে এগুলো হচ্ছে মূলত আমরা জানি না যে রেজুলেশন, বিভিন্ন রেজুলেশনে থাকে, 21:9, 16:9, 4:3, এই এই জন্য। তো আপনি যে রেশিওতে চান সেই রেশিওতে এখান থেকে সেই ক্লাসটা ব্যবহার করে দিতে পারেন, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এটাও বুঝলাম নাকি, আই ফ্রেম দিয়ে সুন্দরভাবে রেসপন্সিভ করে ডিসপ্লে করানো, বুঝছি? ওকে, এরপরে আছে ফ্লেক্স। ফ্লেক্সের মধ্যে কি আছে, ব্লক, এই গ্রিড আছে, তাই না সৌরভ? জি, ফ্লেক্সের মধ্যে গ্রিড আছে, সিএসএস গ্রিড। সৌরভ, ওটা কে গেছে, আপনি নাকি? স্যার না, আজান যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স, আমার মনে হয় আপনারা সবাই বুঝছেন। তার মানে আমাদের যদি, সৌরভ মিউট করে দেন আপনি, হ্যাঁ, ইয়েস, আমাদের যদি আলাদা আলাদা ডিসপ্লে ফ্লেক্সের কোনো প্রপার্টি ব্যবহার করা লাগে, তাহলে বুটস্ট্র্যাপে এই ক্লাসগুলো বানিয়ে দেওয়া আছে, আমরা এটা ব্যবহার করতে পারি। ওকে, তাহলে এখানে মনে হয় বলার কিছু নাই। মনে আছে না, এগুলো আমরা শিখছিলাম যে অ্যালাইন আইটেম সেলফ, অ্যালাইন আইটেম স্টার্ট, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট এন্ড, তার মানে সবগুলো এখানে সুন্দরভাবে সাজিয়ে এক জায়গায় করে দেওয়া, কি তাই না আয়ুব? জি স্যার, সহজ সুন্দর হয়েছে। হ্যাঁ, তাহলে মানে আপনার, আপনি যেগুলো বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতেন বা ঘুরঘুর করতেন, সেইগুলো এখানে এসে খুঁজলেই হবে। হ্যাঁ, এখানে এসে খুঁজলেই হবে, ইউটিলিটিসের মূল কাজটাই হচ্ছে সেভাবে সাজানো। ওকে, এরপরে আছে প্লট। ওই যে প্লট একটু আগে যেটা দেখতে দেখাচ্ছিলাম যে প্লট লেফট, প্লট রাইট, তা এই যে আমি যে ফ্লয়েড নিয়ে বলছিলেন একদিন একটা ক্লাস নিবেন, এটা কি দেখা করবেন নাকি? হ্যাঁ, ক্লাস নিতে বলছিলেন ফ্লয়েড নিয়ে এক দুইটা ক্লাস নিবেন আর কি বলছিলেন। মানে ফ্লট তো এখন খুব বেশি একটা দরকার হয় না, তারপরেও যদি খুব আশা থাকে তাহলে দেখাতে হবে এই আর কি, ঠিক আছে? একদিন দেখালে হবে স্যার, বেশি না। ওকে, ঠিক আছে, মনে করেন একদিন সময় করে দেখিয়ে দিব। আচ্ছা, তার মানে দেখছি আমি, কিন্তু আপনি বুঝাইলে জিনিসটা একটু সহজ হয় আর কি স্যার, এই জন্য বললাম আর কি।
কেন, আপনি 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 দেখলে আমার আর বোঝানো লাগে? মানে আমি যখন অন্য দিক থেকে দেখি আর আপনারটা দেখি তখন অনেক মানে ক্লিয়ার হয় জিনিসটা আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটা সময় ক্লাস নেওয়া যাবে। তো ফ্লট রিলেটেড ক্লাসগুলো এখানে হচ্ছে বানিয়ে রাখা। এই যে একটু আগে আমি যেটা করছিলাম আর কি, যে ফ্লট লেফট রাইট দিয়ে একটা কাজ দেখালাম না, এই যে কোথায় জানো, যে আমি কমেন্ট করে দিয়েছি না কি কোথায় ডিলিট করে দিয়েছি, তো ওই ওই ফ্লট, প্রথমেই দেখাইছেন স্যার, হ্যাঁ প্রথমে কোথায় সেটা গেছে, কোথায় ডিলিট করে দিছি না, এই যে এই যে ওই এই যে যে ডিপ এখানে এখানে, নিছিলেন দুইটা ডিপ নিয়ে। হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এখানে। তো এই ধরনের ক্লাসগুলো বানিয়ে রাখা আছে। এই যে সিএসএস গুলো আমি করেছিলাম, এই যে ফ্লট লেফট রাইট দিয়ে, তো এই সিএসএস গুলো আর মানে করা দরকার হয় না যদি এই ক্লাসগুলো ব্যবহার করা হয়, যে ফ্লট লেফট ফ্লট রাইট ক্লাসই বানিয়ে রাখা এই। আচ্ছা, এরপরে আছে ইমেজ রিপ্লেসমেন্ট। আমাদের অনেক সময় ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপনাদের তো সবসময় কি বলি যে ইনলাইন সিএসএস করবেন না, এটা বলি না, যে জি স্যার, সবসময় এক্সটার্নাল সিএসএস করবেন, কিন্তু কিছু কিছু জায়গায় আবার ইনলাইন সিএসএস করাটা উচিত বা ভালো। কথাটা কেমন হয়ে গেল? থিম ফরেস্টেও, স্যার বুঝবো কি হবে এই জায়গায় হ্যাঁ হ্যাঁ সেটা ইনলাইন করা ভালো সেটাই এটা বুঝার। সেটাই সেটাই আমি বলছি। আপনারা এই জিনিসটা কিন্তু থিম ফরেস্টেও অ্যালাউ করবে, কোনো সমস্যা নেই, থিম ফরেস্টেও এরকম কিছু কিছু ইনলাইন সিএসএস অ্যালাউ করবে, বরং বরংচ আরও ভালো প্র্যাকটিস। সেটা কেমন, ধরেন আমি এখানে একটা পেজের টাইটেল নিলাম, এখন আমরা রিলোড দিলাম, দিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসি, মানে আমি প্র্যাকটিক্যালি বিষয়টা যেন বুঝতে পারেন সেটা একটু দেখানোর চেষ্টা করছি। ধরেন এই ইমেজটা আমি আমাদের প্রজেক্ট ফোল্ডারে রাখি, সরাসরি রাখলাম আর ফোল্ডারের মধ্যে গেলাম না, হ্যাঁ আমরা সবাই এখানে স্মার্ট। এখন আমি ধরেন একটা সিএসএস করতে চাই পেজ হেড ধরে, যেমন ধরেন টেক্সট অ্যালাইন সেন্টার, এটার এটার ধরেন প্যাডিং একটা দিলাম 100 পিক্সেলের, আর ধরেন ব্যাকগ্রাউন্ডে আমি ইমেজটা দিতে চাচ্ছি। ওকে, টাইটেলের একটু সাইজ করি। তার ব্যাকগ্রাউন্ড ইমেজ জন্য নিচ্ছেন একটা জিনিস জানা ফিলে, এখানে হ্যাঁ বলেন, আমরা যখন ইমেজ নেই ওই হ্যাঁ স্লাইডারে নেই বা ওই অন্যান্য ইয়াতে নেই, তখন এই ইমেজটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়া ভালো না এইচটিএমএল এ নেওয়া ভালো? এটা দুইটাই ভালো মন্দের কিছু নাই, দুইটাই ভালো। হ্যাঁ স্যার, যেখানে যেটা মানে নিলে আমি আপনার, যেটা ব্যবহার করতে পারি নাকি? হ্যাঁ হ্যাঁ আপনার যেটা সুবিধা হয়, আপনি যে প্রজেক্টে যেভাবে করলে সুবিধা হয় সেটা সেভাবেই করতে পারেন, এখানে কোনো বাধ্যবাধকতা নাই বা কোনোটাই ভালো মন্দে বলার কোনো অবকাশ নাই। হ্যাঁ ওকে, আমি যদি এবার রিলোড দিই, বুঝছেন তো না, তাহলে দেখেন আমাদের ইমেজটা চলে আসছে, টাইটেলটা চলে আসছে, তাই না? আমি ইমেজটা ফুল উইথ করে দিই, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, স্যার কালারটা আলারটা কালার ব্ল্যাক নেই, ব্ল্যাক মানে আমি আমার দেখ মানে মূল বোঝানোর যে উদ্দেশ্য সেখানে এখনো পৌঁছাইনি, এবার বুঝবেন ব্যাপারটা কেন ইনলাইন করাটা ভালো। দেখেন এখানে এবার আমার সব কিছু চলে আসছে, টাইটেল টাইটেল সব সহ। এখন ধরেন আপনি আর একটা পেজ বানাবেন, আর একটা পেজ বানাবেন, আমরা ধরেন এটাই কপি নিয়ে এখানে, এটা ধরেন আমাদের হোম পেজ, আর এখানে ধরেন আমি একটা পেজ বানাতে চাচ্ছি যেটা হচ্ছে অ্যাবাউট পেজ, এটা হোম পেজ, এটা হচ্ছে অ্যাবাউট পেজ। এখন আমি এই সব কিছু মুছে দিলাম, শুধু টাইটেলটা রাখলাম। এখন চিন্তা করে দেখেন, আমরা যদি এখানে রিলোড দিই তাহলে সেম জিনিসই তো এই পেজেও দেখবো, তাই না? ব্যাকগ্রাউন্ডে এখানেও যা দেখবো জি স্যার, এখানেও তাই দেখবো নাকি? জি স্যার, এখন ধরেন আপনার এই অ্যাবাউট পেজের ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটা থাকবে আর হোম পেজে আর একটা থাকবে, তাহলে কি করবেন এবার? প্রশ্ন বুঝেন নাই? জি এই সমস্যা ইনলাইন করতে হবে স্যার। এক্স্যাক্টলি, ঠিক আছে। সো এর জন্য গুড প্র্যাকটিস হচ্ছে এই ধরনের কাজের ক্ষেত্রে মানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ইনলাইন নেওয়াটা
ভালো, ধরেন আমি এই ইমেজটা নিতে চাই, এখন আমি যদি এই ইমেজটা ওই ইসের মধ্যে বসিয়ে দিই আমাদের এই এইখানে, তাহলে কি হবে? আমার তো তাহলে আবার হোম পেজও চেঞ্জ হয়ে যাবে নাকি? চেঞ্জ হয়ে যাবে না বলেন? এখন এখন হয়তো ট্রিস কাটানো যেতে পারে, এখানে আর একটা ক্লাস নিয়ে ওই ক্লাস ধরে করা যেতে পারে, ক্লাস নিয়ে করা যেতে পারে, হ্যাঁ করা যেতে পারে, কিন্তু ব্যাপারটা হ্যাসেল হয়ে গেল বা কেমন হয়ে গেল। স্যার বুঝছি স্যার। এই যে ইমেজ চলে আসছে, এবার যদি এই পেজে রিলোড দিই এখানেও সেই সেম ইমেজ চলে আসছে, লাভের লাভ হলো না, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা এইখানে না নিয়ে আমরা সরাসরি ইনলাইন করতে পারি, ঠিক আছে? এই স্টাইল এর মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা বসিয়ে দিলাম। এটাই নিলাম ধরেন এই ইমেজটা, আর হোম পেজে ধরেন আর একটা ইমেজ চাই, তাহলে হোম পেজে যে স্টাইল ধরে আর একটা ইমেজ নিয়ে নিলাম, একেবারে পুরাটাই বুঝিয়েও দিলাম দেখিয়েও দিলাম, এরপরে মনে হয় না আর কোনো প্রশ্ন করার সুযোগ আছে, দেখছেন? তাহলে আমি এই জন্য স্যার আমরা বেশি বেশি আপনার কাছে জিজ্ঞাসা করি, অনেক কিছু জানতে চাই। হ্যাঁ এই যে দেখেন এখানে কিন্তু আমি আর ব্যাকগ্রাউন্ড ইমেজটা রাখলাম না, এবার আমি সবসময় এইখানে ইনলাইনের মধ্যে দিয়ে দিলাম, তাহলে এখন আমি যে পেজেই যাই, আমি যে পেজে যে ইমেজটা দিয়েছি সেই পেজে সেই ইমেজটাই পাবে। ওকে আচ্ছা, এই হলো আপনার ইনলাইন করার সুবিধা। তো এরকম এরকম কাজের ক্ষেত্রে থিম ফরেস্ট আপনাকে কিছু বলবে না, বরং আপনাকে আরো বাহবা দিবে। কাজটা সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এরপরে যাই, একটা শিখতে যাই আর একটা শেখা হয়ে গেল, আজকে আমরা নতুন নতুন বেশ কিছু বিষয় শিখলাম। আচ্ছা তো এখানে ইমেজ রিপ্লেসমেন্ট বলতে বুটস্ট্র্যাপে দেখেন তাই করায়, যে আপনার যদি কোনো জায়গায় স্টাইল এরকম ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করা লাগে তখন আপনি এভাবে করতে পারেন, বুটস্ট্র্যাপেও কিন্তু সেভাবে হচ্ছে একটা স্টাইল দিয়ে বানিয়ে দেওয়া। ওকে এরপরে আছে ইন্টারাকশনস, এখানে আসলে দেখার কিছু নাই, ওভারফ্লো আমরা যে ওই গতদিন শিখছিলাম মনে আছে, এই যে ওভারফ্লো ওয়াই, ওভারফ্লো এক্স, এক্স স্ক্রল, তারপরে ওয়াই স্ক্রল, এক্স স্ক্রল, মনে আছে? গত গত ক্লাসেই দেখছিলাম ওভারফ্লো নিয়ে, জি স্যার। তাহলে সেই কাজটাই দেখছেন এই যে বুটস্ট্র্যাপে করে দেওয়া আছে, ওই যে আপনারা আমরা শিখছিলাম না ওভারফ্লো হিডেন, তাহলে দেখেন এখানে কিন্তু স্ক্রল বারটা আছে, কিন্তু যখন ওভারফ্লো হিডেন দেওয়া হয়েছে তখন কিন্তু দেখছেন যে নিচের কন্টেন্ট যে হিডেন হয়ে গেছে, তাহলে ওই কাজটা আমরা এই ক্লাস ধরে করে ফেলতে পারি। ওকে পজিশন, পজিশনের জন্য আমাদের অনেক সময় এরকম ক্লাস বসিয়ে তার মধ্যে সিএসএস করা হয়, পজিশন অ্যাবসলিউট, পজিশন রিলেটিভ, পজিশন ফিক্সড, তাই না? তাহলে আমরা যে যে ওইখানে যে আবার ওই সিএসএসটা করি, তো আপনি যদি কখনো মনে করেন যে আপনার ওই ধরনের সিএসএস করার দরকার নাই বা করতে চান না, আপনি সরাসরি বুঝিয়ে দিতে চান যে এটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট, তাহলে এইখানে আপনি এই ক্লাস বসিয়ে নিতে পারেন। ধরেন আপনি যখনই পজিশন রিলেটিভ ক্লাসটা দিবেন তাহলে এই ডিপটা পজিশন রিলেটিভ হয়ে যাবে, যে ডিপের মধ্যে দিবেন একইভাবে অ্যাবসলুট ফিক্সড স্ট্যাটিক মানে আদার্স, বুঝছেন ব্যাপারটা? স্যার ছোট একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার, পজিশন সবগুলো তো বুঝলাম, মানে স্ট্যাটিক রিলেটিভ পজিশন আর স্টিক কি যে লাস্ট স্যার, স্টিক এটা স্যার কি কাজ করে স্যার? আচ্ছা পজিশন স্টিকি হচ্ছে মূলত আমরা বিভিন্ন সময় এই স্ক্রল করার পরে দেখি না যে মেনু উপরে ফিক্সড হয়ে গেছে, আবার যখন নিচে চলে জি আসি আবার জায়গায় ফিরে আসছে, এরকম দেখি না? জি তো এই ধরনের কাজগুলোকে বলা হয় স্টিকি, বুঝছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্ক্রিন রিডার্স, এখানে আসলে তেমন দেখার তেমন কিছু নাই, এটা হচ্ছে আলাদা আলাদা, আপনারা জানেন যে অনেক স্ক্রিন আছে যেগুলোতে হচ্ছে আঙ্গুল দিয়ে দিয়ে মানে ই করা যায়, রিড করা যায়, আপনারা জানেন তো মনে হয়, অনেক স্মার্ট ডিভাইস আছে, হ্যাঁ সেসব স্মার্ট ডিভাইসে যদি মানে কোনো একটা জায়গা যদি মনে করেন যে ওইটা দেখা যাবে না বাট রিড করা যাবে, ওই ডিভাইসটা পড়তে পারবে,
তাহলে তার জন্য এই ধরনের ক্লাসগুলো ব্যবহার করা যেতে পারে। ওটা তো প্র্যাকটিক্যালি দেখা তো সম্ভব না, যেসব ডিভাইস আছে সেসব ডিভাইসে যে হচ্ছে ওইটা ওইভাবে কাজ করবে। আচ্ছা, পজিশন স্টিকিটা কি কামরুল ক্লিয়ার হতে পারছেন নাকি পারেননি? স্যার এখন মানে ছোট করে বিবৃতি তো বলছেন, কি কাজ করে সেটা বলছে এখন স্যার, পজিশন ঠিক স্টিকির উত্তর দেয় কোনো নাকি কাজ কি আমাদেরকে দেখানো হবে? বুঝিনি। মানে পজিশন স্টিকি যে একদিন দেখাইছিলেন মাসকান্দা, যে ওই কে জানি দেখাইছিল ওই হ্যাঁ, পজিশন স্টিকি তো দেখাবো। দেখাইলে চলবে আর। আচ্ছা, মানে মেন স্ক্রল করে আপনি যখন নিচের দিকে আসেন মেনুটা তখন স্টিক হয়ে যায়, তার মানে দাঁড়িয়ে যায়, ওই ফিক্সড হয়ে যায়। তো ওই কাজটার জন্য পজিশন স্টিকিটা খুব দারুণ একটা সলিউশন ওইটা। আমরা যে তো আপনি তো স্যার মেন এক জায়গায় দাঁড়ানোর ক্ষেত্রে স্যার ফিক্স ও ইউজ করি, পজিশন ফিক্স। পজিশন ফিক্স যখন ইউজ করেন তখন তো ফিক্সড হয়ে গেল, ওইটা নাড়াচাড়া নেই। আছে, আমি জি এটা উদাহরণ দেখাই। ফিক্সড হয়ে গেলে তো ফিক্সড, সেটা তো আর নড়ন চড়ন নাই, জি ধরেন লোহা মানে মেরে দেওয়ার মতো, তাই না? এই সাইডটা যদি দেখেন, আমাদের খুলনা চেম্বার অফ কমার্স আমাদেরই করা বা আমার করা, এখানে ধরেন যখন স্ক্রল করে আসে দেখেন ওই মেনুটা ওইখানে ফিক্সড হয়ে গেছে, দেখছেন? কিন্তু নর্মালি কিন্তু ওইখানে ওরকম ভাবে ছিল না, দেখছেন? এইভাবে ছিল, যখন স্ক্রল করে আসছি কিছু সময় পরে যে ফিক্সড হয়ে যাচ্ছে, এইটাকে বলা হয় স্টিকি, বুঝছেন? মানে এট এ টাইম ফিক্সড হওয়া। বুঝতে পারছি। আর যখন আপনি ফিক্স দিচ্ছেন এই যে, তখন তো সব সময় ফিক্সটা হয়ে থাকছে। প্রথম থেকে ফিক্স, প্রথম থেকে ফিক্স। হুম হুম সেটাই তো, এই হচ্ছে ব্যাপার। জাস্ট আপনারা একটা কাজ করেন, আপনারা আজকে পজিশন যেভাবে ওই যে অ্যাবসোলুট ফিক্স যেভাবে করেন না, সেভাবে আজকে বাসায় ট্রাই করবেন। জাস্ট প্রপার্টি লিখবেন হচ্ছে পজিশন স্টিকি, আর টপ দিয়ে রাখবেন জিরো, তাহলে ওই মেনুটা একটু নিচের দিকে বানাবেন, এরকম নিচের দিকে, উপরে কিছু কন্টেন্ট দিয়ে নিচের দিকে বানাবেন। বানিয়ে কারণ উপরে কিছু কন্টেন্ট আছে, এবার আপনি নর্মালি এই এইটাকে দিয়ে রাখবেন পজিশন স্টিকি টপ জিরো, এরকম একটু দিয়ে এবার টেস্ট করে দেখেন। যখন স্ক্রল করে আসবেন তখন দেখবেন যে ওই মেনুটা এখানে ফিক্সড হয়ে যাচ্ছে, বুঝছেন? জি জি বুঝছি। টেস্ট করে দেখবেন, আর আগামী দিন না হলে তো আমি আসি। ওকে, শ্যাডোস, শ্যাডোস ওই গতদিনও মনে হয় শ্যাডো দেখিয়েছিলাম না, গতদিন না কবে যেন শ্যাডো নিয়ে একটু দেখিয়েছিলাম, যে আমরা চার পাঁচটা তিন চারটা ভ্যালু ইউজ করতে পারি, করে শ্যাডো ইউজ করতে পারি। কামরুজ্জামান মনে আছে? জি স্যার, জি স্যার, পিএইচডি দেখানোর সময় দেখাইছিলেন আমার। হ্যাঁ হ্যাঁ, শ্যাডো দেখিয়েছিলাম। তো ওই ধরনের শ্যাডোর ক্লাসগুলো বুটস্ট্র্যাপে করে দেওয়া আছে, তো আমরা যদি শ্যাডোগুলো ব্যবহার করতে চাই তাহলে এই ক্লাসগুলো নিয়ে করতে পারি। ঠিক আছে, কোন শ্যাডোটা কেমন হবে এখানে দিয়ে দেওয়া দেওয়া আছে। স্যার শ্যাডোর কথা শুনে একটা কথা মনে হলো স্যার, হ্যাঁ বলেন। অনেকদিন আগে স্যার বলছিলেন আমাকে যে অ্যানিমেশন যেগুলো স্যার সিএস স্ক্রিপ্ট বানানো থাকে, যে হুম অ্যানিমেশন গুলো আসে যায় অটোমেটিকলি, হুম স্যার বলছিলেন দেখাবেন এই অ্যানিমেশন গুলো কিন্তু। আচ্ছা, আপনারা একটা কাজ করবেন, আমি কি কি দেখাবো বলছিলাম একটা লিস্ট আমাকে দিয়েন, ঠিক আছে? তাহলে ওই লিস্ট ধরে একসময় ধারাবাহিকভাবে একদিন দেখিয়ে দিলে হবে। হ্যাঁ, স্যার ভুলি নাই কিছু, সবই মনে আছে কি কি দেখাবেন আসলে মনে দিতে স্যার। আচ্ছা, তাহলে আমাকে একটা লিস্ট করে দিয়েন তাহলে সময় করে, কারণ ওই যে আরেকটা জিনিস যে স্যার, ওই যে শর্টকাট বিষয়গুলি দেখাবেন বলছিলেন, এটা কি আরো সময় পরে নাকি? না, শর্টকাট বলতে, ওই যে আপনি যে যখন কোডিং করেন ও তখন আচ্ছা আচ্ছা শর্টকাট কিছু শর্টকাট, কাজ করেন, হ্যাঁ ওইগুলি বলছিলেন পরে দেখাই দিবেন এক সময়। আচ্ছা আচ্ছা, কত কি বলেছিলাম, আল্লাহ, এর মধ্যে যদি করোনায় মরে যাই তাহলে এই এতগুলো কিভাবে পূরণ করব দাবি আল্লাহই জানে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, এটাও দেখিয়ে দেবো। তাহলে আপনারা একটা কাজ করেন, আপনারা যে কেউ একজন একটা লিস্ট করেন যে কি কি দেখাতে চেয়েছিলাম, আমার তো অনেক কিছু আসলে স্মরণে নাই। তাহলে আপনাদের, আমাদের সালমান স্যার আমাদের মুরব্বি তো, উনি কাজটা করে ফেলুক স্যার। হ্যাঁ তাহলে আমাকে লিস্ট দিয়েন, আমি তাহলে ধারাবাহিকভাবে কয়েকদিন ক্লাস নিয়ে দেখিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ জি স্যার, ওকে, তাহলে স্পেসিং, তাহলে আমার মনে হয় ইউটিলিটিস এর ব্যাপারটা আপনারা ভালো বুঝেছেন। তবে এর মধ্যে ঢুকে যেটা হয়েছে আজকে, বেশ কিছু সুন্দর সুন্দর টপিক নতুন আমরা শিখে জিনিস ফেলেছি। শিখাইছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। এটা আমাদের সেই কার্ডের সেই কাজগুলো, হ্যাঁ, এই যে কার্ডের ওই সেই ক্লাস ক্লাসগুলো সব এক জায়গায় করে দেওয়া, তো এই ধরনের কাজ যদি ইউজ করতে চান করা যেতে পারে। হ্যাঁ,
এটা তো আমাদের পুরাতন জিনিস, তাই না? আমি এখানে বলার কিছু দেখছি না আসলে। বোর্ড সাহেবের সকল কাজগুলি এখানে গুছিয়ে দেওয়া নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে আমরা যেমন দেখি না যে মানে অল ইন অন এরকম দেখি না, সেরকম তার মানে বুটস্ট্র্যাপের সব গুরুত্বপূর্ণ ছোট ছোট বিষয়গুলো সব এখানে সাজিয়ে দেওয়া, বিশেষ করে সিএসএস এর। সামারি টেবিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখানে টেক্সট, এই যে আমরা যে টেক্সট লেফট রাইট সেন্টার এগুলো আমরা শিখে আসছি, তাই না? এইগুলো দিয়ে কি কাজগুলো হবে সব, বা আপনি যদি ক্লাস ভুলে গিয়ে থাকেন আপনি এখান থেকে তাড়াতাড়ি এসে দেখেই করে ফেলতে পারেন এই ধরনের কাজগুলো। স্যার আরেকটা জিনিস হলো, ওই যে যেমন সিএসএস থ্রি দেখাতে ইয়া চাইছিলাম। বুস্ট অফ ফোর আসার পরে হ্যাঁ, থ্রি বাদ হয়ে গেল, মানে থ্রির অনেক কিছুই নাই এখন, ফাইভ কি আসার বলেন পরে কি কি ওর বলেন? এরকম ও ইয়ে হয়ে বুটস্ট্র্যাপ, যাবে নাকি? বুটস্ট্র্যাপে থ্রির অনেক কিছু নাই তাই? কি নাই থ্রির? জি জি এটাই বলতেছে না, ফাইভ মানে এখন তো বুস্ট অফ ফোর যা ইউজ হয়, না, থ্রি তে বুটস্ট্র্যাপ যারা আগে বুটস্ট্র্যাপ পড়ছিল এখন হ্যাঁ নতুন। বুটস্ট্র্যাপ 4-এ যে খুব বেশি পরিবর্তন হয়েছিল তা না, বিশেষ পরিবর্তনের মধ্যে যেটা হয়েছে, বুটস্ট্র্যাপ 3-তে ছিল হচ্ছে ফ্লট দিয়ে লেআউট করা, আর 4-এ এসে ফ্লেক্স দিয়ে লেআউটটা বানিয়েছে। ফাইভ দিয়ে, হ্যাঁ ফাইভ দিয়ে গ্রিড দিয়ে করবে। আর 5-এ আর একটা জিনিস দেখতেছি যে সম্ভবত জেকুয়েরির এই ইটা উঠিয়ে দিবে, মানে জেকুয়েরি যে ব্যবহার ম্যান্ডেটরি যে লাগে যে বুটস্ট্র্যাপ ইউজ করতে হলে, এটা উঠিয়ে দিবে সম্ভবত যতটুকু। ওরা নিজেরাই করবে নাকি? ওরা হ্যাঁ নিজেরাই হ্যাঁ, ওর করবে মধ্যে সিস্টেম করে দিবে, মানে জাভা স্ক্রিপ্ট বেস হয়তো হয়তো করবে, ঠিক আছে। এখন আসলে দেখছি স্যার ওরা পুস্টক ফাইভ ওরা নিজেরাই, টিউটোরিয়াল বের হয়ে গেছে, হ্যাঁ নিজেরাই বলে দিয়েছে যে পুরো বিষয়টা না আসা পর্যন্ত কোনোটাই ক্লিয়ার না। হ্যাঁ, তারপরও আশা করি তাহলে সবই ক্লিয়ার। ক্লায়েন্টরা আমাদের কাছে আসে কি করবে স্যার? ওদের কাছে চলে যাক, বুড়িস্টাই সবকিছু করে দিবেন ওদেরকে। ওটা বুটস্ট্র্যাপ, এটা কোনো কথা বললেন তো, এই যে এই বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ দিয়ে দিলে কি ই হয়ে যায়, মানে সাইড হয়ে যায় নাকি আপনাকে একজন না না বুটস্ট্র্যাপ তাহলে? মানে শর্টকাট করতে করতে একবার সবকিছু হাতের নাগালে করে দিয়েছে না স্যার। তো মানে শর্টকাটের হাতে নাগালে করেছে তো কি হয়েছে, ওই ওয়ার্ডপ্রেস দিয়ে, তারপর অনেক প্লাগ ইন দিয়ে, পেজ বিল্ডার দিয়ে তো সাইট করে ফেলা যায়, তা সাইট কি এমনি এমনি হয়ে যায় নাকি? সেগুলো তো করা লাগে মানুষের নাকি? জি 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 অবশ্যই। জি আর এমনি এমনি হয়ে গেলেও কি, তাও তো মানুষ দরকার হয় ওর মধ্যে কন্টিনিউটেন বসাতে, তাই না? আর মানুষ মানে একেবারে উঠে গেলেও কি, তারপরেও তো মানে যা, মানে যা করার তা করতে হবে, তাই না? এমনি এমনি তো আর হয়ে যাবে না। না স্যার আচ্ছা, অ্যালাইনমেন্টের জন্য বেশ কিছু ক্লাস আমরা এটা জানি, আমার আসলে বলার কিছু দেখছি না। ভিজিবিলিটি, ভিজিবিলিটি ভিজিবল ইনভিজিবল দুটা ক্লাস আছে, যদি ভিজিবিলিটি আমরা হিডেন রাখতে চাই ভিজিবল ইনভিজিবল দিতে পারি, যদি হাইট শো করাতে চাই ভিজিবল দিতে পারি। ওকে ফাইন, এই ছিল হচ্ছে বুটস্ট্র্যাপ। আর কি আছে বুটস্ট্র্যাপের? এখানে কিছু সামারি টামারি লেখা টিকা আছে, কোথায় কি করছিল না করছিল এগুলো, এগুলো এর মধ্যে কিছু আইকনের পরামর্শ দেওয়া আছে যে ফন্ট আসাম টাসাম ইত্যাদি ইত্যাদি। আসলে বলার কিছু নাই, আর বাকি বিষয় তো বুঝছেন, ওদের সম্পর্কে একটু বলেছে। হ্যাঁ, বুটস্ট্র্যাপ হিস্ট্রি স্টাডি এগুলো একেবারে সব দেখিয়ে দিলাম। এইবার বলেন বুটস্ট্র্যাপ নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, তাহলে বলে আমার বুটস্ট্র্যাপে। আর হয়তো এইভাবে আর ক্লাস দেখানো হবে না, এমনি কাজের সময় হয়তো আমরা অনেক সময় কিছু ব্যবহার করব, প্রজেক্ট যখন করব বা কিছু, ঠিক আছে? প্রশ্ন করব কি, বাসায় তো দেখারই সময় পাই না, তাই না? যেভাবে স্যার আপনি যেভাবে স্যার দেখাইছেন আপনি হ্যাঁ হ্যাঁ, বুটস্ট্র্যাপটা, আসলে আমি অনেক দেখছি, এইভাবে দেখায় নাকি? না আসলে, এইভাবে দেখানোর পরে তো প্রশ্ন থাকে না। হ্যাঁ একদম, আসলে এইভাবে দেখায় দেখালেও বিপদ, অনেকে আবার কমেন্ট করে যে এতদিন সময় লাগায় বুটস্ট্র্যাপ দেখাতে, কিন্তু আমি তো আসলে স্যার একটা কথা বলি আমি, স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আগে স্যার প্রথম দিক দিয়ে হয়তো বা কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে কি স্যার বুঝি না, মানে পারতাছি না করতে, তো মাঝে মধ্যে ট্রাই করতাম কি যে দেখি সার্চ দিয়ে স্যার অন্য টিউটোরিয়াল দেখি স্যার, তো অন্য টিউটোরিয়াল দেখি স্যার যেগুলো বোঝা যেত না, আবার ঘুরে গেলে স্যার মানে ওই আপনার ভিডিও গুলো দেখতে হইতো, মানে আমি স্যার ওই রকম কেউ পাই নাই যে এরকম ভাবে বোঝানোর ক্ষেত্রে স্যার এরকম ভাঙা ভাঙা জিনিসগুলো আসলেই স্যার খুবই রেয়ার, মানে কোনো কোথাও স্যার টিউটোরিয়াল এইভাবে তো বোঝায় না স্যার, মানে ছোট ছোট জিনিসগুলো স্যার এবার এভাবে মানে শান্ত ভাবে স্যার, মানে ধৈর্য শক্তি স্যার আপনার প্রচুর স্যার, মানে জিনিসটা স্যার মানতে হইব। এইটা আমি স্যার যখন ইয়াতে মানে ইউটিউবে গিয়া সার্চ দিতেছি এইগুলি দেখার জন্য, তখন আপনার ইয়াটা সামনে পড়ছিল, ওই যে আপনার এই পিএইচডি এইচটিএমএল, ওইখানে যখন দেখলাম আপনি যে যেভাবে বুটস্ট্র্যাপকে আপনি নিজের মতন করে করে দিছে, আমি দেখলাম এইভাবে তো কেউ করে না, এই তখন থেকে আপনার প্রতি আমি দুর্বল, তার কারণে আমি
এখানে আমি পরে লাস্টে বাজার করছি। আচ্ছা, মানে মেইন যারা হচ্ছে করায় তারা অবশ্যই অনেক জিনিয়াস বা ভালো, কিন্তু এখানে কয়েকটা ব্যাপার হয়। একটা হচ্ছে মানে যারা শিখায় তারা তাদের জায়গা থেকে, মানে আমি যেটা বুঝি আর কি, অনেকে মনে করে কি, আরে এ এমন কি, এটা তো এখানে তো দেওয়া আছে, দিলেই তো হয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ 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 মানে অনেক সময় হয় কি, এটা ভাবে না যে সে যখন প্রথম শিখেছিল তখন কি অবস্থা ছিল, সে কি আসলেই এটা বুঝছিল প্রথমে, এটা কিভাবে কি হবে না হবে এই জায়গাটা, একদম আর দাঁড় করাতে পারে না, একদম সে এটা ভুলে যায়। হ্যাঁ, অনেকেই, মানে সবাই তা বলছি না, যার কারণে এই একটা জিনিস হয়। কিন্তু আমি যখন ক্লাস নেই তখন আমি একজন ট্রেইনি কোন জায়গায় আছে আমি তার জায়গায় দাঁড়ানোর চেষ্টা করি, বা সেখানে বসি, বসে তারপরে একদম হচ্ছে তার মনের মধ্যে কত ধরনের কোশ্চেন থাকতে পারে। আমি কিন্তু আপনারা কোশ্চেন করার আগেই দেখবেন যে আপনার যে প্রশ্ন আসতে পারতো সেগুলোর অ্যান্সারও পেয়ে যাচ্ছেন। তার মানে কেন, কারণ হচ্ছে আমি ওই জায়গা বসে বসে কল্পনায় আনি তার মনের মধ্যে এই প্রশ্নগুলো আসতে পারে, এটা হতে পারে, এইটা হতে পারে, সেইভাবেই হচ্ছে চেষ্টাটা থাকে। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আপনি স্যার আরেকটা জিনিস সবচেয়ে মানে ভালো লাগে জিনিসটা হলো যে আপনি প্রথম যান স্বাভাবিকভাবে স্বাভাবিক গতিতে যান, ভুল পথেই যান, মানে দেখাইতে চান ছাত্রদের মধ্যে থেকে বাড়ানি কিছু, তারা কোনো প্রশ্ন করে কিনা, ওই গ্যাপে গিয়া যে পরে আবার সঠিক পথে আসেন, এই জিনিসটা খুবই ভালো লাগে এবং মনে থাকে অনেক। হ্যাঁ, এটা এটা খুব স্বাভাবিক, কারণ একটা মানুষকে যদি মানে সঠিক পথে ফেরাতে হয়, ধরেন কেউ একজন, উদাহরণস্বরূপ যদি বলি সিগারেট খায়, এখন আপনি যদি প্রথমে ওরা ধরে বেঁধে মানে রুমের মধ্যে পিটায় আটকায় রাখেন, তাহলে কিন্তু আপনি ওর ইয়েটা করতে পারবেন না, ওইটা বন্ধ করতে পারবেন না। আপনার কি করতে হবে, ওকে খেতে দিতে হবে, ওর ওর পথে হাঁটতে হবে। আচ্ছা, কয়দিন বলতে হবে, আচ্ছা আজকে তো সিগারেট তো মেলাগুলো খাওয়া হয়ে গেল, আচ্ছা তাহলে সন্ধ্যায় দরকার নেই, আজকে চল সিগারেটের পরিবর্তে চা খা। হ্যাঁ, যদি ফ্রেন্ড হয়, তাহলে একদিন একদিন করে করে যদি আস্তে আস্তে ওকে অন্য দিকে ভেড়াতে পারেন, বা তার মানে আস্তে আস্তে আপনি আনার চেষ্টা করেন, তাহলে দেখবেন কি, সে অটোমেটিকলি হয়তো বা ফিরে আসছে। মানে এটা একটা উদাহরণ বললাম, সিগারেট অনেকেই ছাড়তে পারে না, সেটার ব্যাপার হচ্ছে আলাদা। তাই একইভাবে ধরেন আপনি যে লাইনে যেতে চাচ্ছেন, আগে আপনাকে সেটাকে ছেড়ে দিতে হবে। আমার আমি যদি সেটা ছেড়ে দিতে না পারি, তাহলে সাথে সাথে আপনাকে আটকে ফেলার মতো হয়ে গেল। তখন যদি আমি আপনাকে কিছু একটা দিতে চাই, ওই লোডটা আপনি হয়তো নিতে পারবেন না, বা আপনার মধ্যে ওইটা ঠিক মতো কাজ করবে না। যার কারণ হচ্ছে এরকম কিছু কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হয়। আমি ক্লাসের মধ্যে অনেক কিছুই অনেক সময় শিখাই যেগুলো আসলে কোনো কাজেরই না, পরে লাগবেই না। তারপরে ওইটা করানো এই জন্য যে তাকে এই বিষয়টার সাথে ইউজ টু করে ফেলানো, স্বাভাবিক করে ফেলানো। হ্যাঁ, এটা আচ্ছা, যে জন্য বলতেছিলাম যে অনেকে এইটা না ভেবে হচ্ছে ক্লাস নেয় বা বুঝায়, যার কারণে এটা হয়। আরও কিছু রিজন আছে, সব কিছু ভেবে বলা উচিত না, তারপর কিছু কিছু জিনিস বলতে হয়। যেমন ধরেন অনেকে কোর্স করানোর ক্ষেত্রে ক্লাসটা একেবারে গুনে গুনেই করায়। ধরেন আপনি, আপনাকে বলবে যে ফুল ফ্রন্ট এন্ডটা 20টা কোর্সে শিখিয়ে দিবে, ঠিক আছে, কিন্তু আমি আমি কিন্তু ওই ক্লাস গুনে বা এই কয়টা ক্লাস নিবই, এভাবে আমি এখনো পর্যন্ত কোনো ব্যাচ শেষ করতে পারি নাই বা করিও না। হ্যাঁ, যে প্রয়োজন হয় সেভাবে নিয়ে নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তো ধরেন 20টা ক্লাসে যদি এরকম মডিউল করা হয় যে 20টা ক্লাস ফ্রন্ট এন্ডে শেষ করব, 20টা ক্লাসের মধ্যে শেষ, তাহলে এখন আপনারা চিন্তা করেন আমার কোন গতিতে আমার আগাতে হবে। আপনাদের জন্য আমি বুটস্ট্র্যাপে এই 11টা ক্লাস আজকে নিলাম, 11টার মনে হয় বেশি, আরও 2 একটা ক্লাস তো মনে হয় কাউন্ট করি নাই, ভিডিও দেইনি। হ্যাঁ, এরকম কাউন্ট করা হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই ধরেন 12-13টা ক্লাস শুধু বুটস্ট্র্যাপের পরে নিয়ে ফেললাম। তা আমার যদি মডিউলটা এরকম থাকতো যে 20টাতেই শেষ করব, তাহলে তো আমার এইখানে চোখ কান মুখ খোলার কোনো সুযোগ থাকতো না, আমার মানে এমনিতেই 4টা ক্লাসের মধ্যে বুটস্ট্র্যাপ শেষ করতে হতো। আপনি কি বুঝলেন না বুঝলেন ওটা আমার দেখার বিষয় না। হ্যাঁ, অনেকটা অনেক সময় এই বিষয়টাও থাকে। হ্যাঁ স্যার, আপনি তো এটাও পারতেন, একটা প্রজেক্ট দেখাই দিব বুটস্ট্র্যাপে, এটাও পারতেন। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, এটা না করে আমাদেরকে বাংলা ক্লাস করাইছেন। হ্যাঁ, এরকম ব্যাপার থাকে। তো সব সময় আবার ট্রেইনিদেরও মানে ট্রেইনারদেরও দোষ দেওয়া যায় না, বা মেন্টরদের। অনেক সময় যেটা হয় যে ক্লাস করার সময় অনেকে ভর্তি হয় বা অ্যাডমিট হয়, স্যার অন্য জায়গায় তো 1,000 টাকায় কোর্স করাচ্ছে, আপনি 8,000 টাকা নেবেন? হ্যাঁ, এত টাকা নেবেন? এখন ব্যাপারটা ওরকম হয়ে দাঁড়ায় যে যারা 1,000 টাকা নিয়ে কোর্স করাবে, আমি সবার কথা বলছি না, অনেকেই, আমিও তো ব্যক্তিগতভাবে ইউটিউব থেকেই শিখি, গুগল করেই শিখি সব কিছু, তাই না?
সো অনেক ভালো ভালো, আমি কি দেখাই, এটা তো কোনো ব্যাপারই না, এগুলো কোনো ব্যাপারই না। কত ভালো ভালো মেন্টর আছে, ট্রেনার আছে, তাদের কথা শুনলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, মানে তাদের স্টাইল, তাদের সব কিছু নিয়ে তো সব রকমই কিন্তু আছে। তা অনেকের আবার, অনেকে এটা যখন বিজনেস পারপাস নেয় যে আমার এখান থেকে বিজনেসই করতে হবে, তাহলে তো তার অফিস চালানো, তার মানে এমপ্লয়ি মানে ঠিকঠাক রাখা, এটার জন্য তো তার আপনার পিছনে তো অনেক সময় দিতে হলে তো এটা সে করতে পারবে না। তো অনেক অনেক সময় এটাও হয়, আবার অনেক সময় ওই ট্রেনে যারা থাকে ওই কম টাকা দিয়ে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা নিয়ে, ও একই জিনিসই তো, ওই জায়গাও শিখাবে এই জায়গাও শিখাবে, তা আমি শুধু শুধু 5-6 হাজার টাকা বেশি কেন দিব, 1,000 বা 2,000 টাকা দিয়ে শিখি। তাহলে এইবার যখন ও সে ওরকম জায়গায় যায়, তখন তারাও তো তাদের মডিউল ওরকম 12-15টা ক্লাসের মধ্যে শেষ করে দেওয়ার জন্যই সাজায়, তখন তার কাছে ব্যাপারটা পুরোটাই বোঝা মনে হয়। কয়েকদিন পরে সে ডিপ্রেশনে ভোগা শুরু করে যে শিখতেও পারলাম না আর কিছুই হলো না। হ্যাঁ, এই অনেকগুলো রিজন থাকে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই জন্য হচ্ছে সালমান বা আইয়ুব একটা কথা বলেন যে আসলে এই কোর্স করায় মানে যদি লাভের কথা বা প্রফিটের কথা বলেন তাহলে আসলে কিছুই হয় না। হ্যাঁ, এটা হচ্ছে আপনারা শিখেন বা অন্যরা শিখুক, ওই জি স্যার, জি ইউনিভার্সিটি স্যার, থেকেই করান, তা না হলে এত দিন ধরে ধরে এই ক্লাস, এই যে এখন ক্লায়েন্টের কাজ করলে কতখানি এগিয়ে যেতে পারতাম বলেন, কিন্তু সেটা না করে ধরে 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 এগুলো শেখানো, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, যাই হোক, অনেক কথা হলো, আমরা স্যার এখানে একটা সম্মানের স্যারের ব্যাপার আছে স্যার, একটা হ্যাঁ হ্যাঁ এটা তো এখানে অবশ্যই, একটা মানে সম্মানের ব্যাপার আছে স্যার। হ্যাঁ হ্যাঁ একদম একদম, টাকা পয়সা হইলে কিন্তু স্যার সবকিছু হয় না স্যার, না টাকা আছে আপনার কাছে কিন্তু এই যে আমাদের কাছে একটা সম্মান যে আছে, যে মুস্তাকিম স্যার, মুস্তাকিম স্যার পরশুদিন আমাকে জিজ্ঞাসা করতেছে একজন যে কোন স্যারের কাছে শিখো, আমি বললাম যে মুস্তাকিম স্যার, যে কি না ফুল ফুল নাম কি, তো গুগলে সার্চ দিল কি যে কে মুস্তাকিম, যে যে মুস্তাকিম স্যার, ঠিক আছে, এই যে একটা লোক যে চিনবেন বা পরিচিত বা সম্পর্কে বলা, অবশ্যই আপনি কিরকম ট্রিট করতেছেন, আমরা আরেকজনের সাথে এরকম স্যার মানে বলতেছি যে লোকটা এরকম ভাবে বোঝায় বা এরকম কিছু, ঠিক না স্যার, ভালো একটা মানে সম্মান স্যার সৃষ্টি হয়ে গেল। হ্যাঁ, এটা এটা তো অবশ্যই, সম্মান তো অনেক বড় একটা বিষয়, দোয়া পাওয়া যায়। আর আমার জি মূলত স্যার, মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে, হ্যাঁ অবশ্যই আমার কিছু টাকা হয় এটা ঠিক, কিন্তু মেইন যে এটা থাকে যে অন্তত যারা যেটা শেখে সেটা যেন খুব ভালোভাবে শিখতে পারে, ঠিক আছে? কারণ আমি অবশ্যই স্যার আমি আপনি যে আমি মেয়াদা যে দিচ্ছেন, সময় আমি যে দিতেছেন এখানে, এই বিষয়গুলো শিখেছি, আমার এরকম ছোট ছোট একটা বিষয় শিখতে অনেক সময় লেগে গেছে, কারণ ওরকম কোনো রিসোর্স হয়তো খোঁজাখুঁজি করে একটা সময় পেয়েছি, কিন্তু সেই পাওয়ার ক্ষেত্রেও অনেক সময় লাগে, বা আসলেই কোন জিনিসের পরে কোন জিনিস কিভাবে শেখা উচিত এরকম গাইডলাইন খুব কমই পাওয়া যায়, যার কারণে হচ্ছে সব মিলায় একজনের অন্যের উপকারও হলো, হ্যাঁ নিজের ভালো লাগা মানে কিছুটা মানে ইয়েও হলো, সব কিছু মিলাই করা এখন। আর দোয়া তো অবশ্যই পাওয়া যায় মানুষের, এটা হচ্ছে সব থেকে জি অনেক স্যার, বড় একটা জিনিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অনেক কথা বলে ফেললাম, আর কারো কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন। তাহলে আমরা বুট স্ট্র্যাপ তাহলে আজকে এই পর্যন্তই শেষ, মোটামুটি মানে ইয়ে দেখানো, আর শোনা আমরা যাচ্ছে প্রজেক্টের সময় তো কিছু কিছু বিষয় দেখবই। হ্যাঁ, আমার নেক্সট দিন আউল ক্যারোজেলটা আমরা দেখব, ওইটা পাবলিক করে দিব পুরো, আপনারা অবশ্যই মানে সবাই থাকবেন, খুব ভালো কিছু আউল ক্যারোজেল দিয়ে করা যায়। হ্যাঁ, খুব দারুণ দারুণ ভাবে আমরা ওইটা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ ওকে, তাহলে সবাই আর স্যার একটু সবাই স্যার প্র্যাকটিস করেন। সবাই স্যার 1টা বাজে এক্স্যাক্টলি থাকলে স্যার ভালো হয়, মানে লেট না করে স্যার, ঠিক না স্যার? 4টা 4টা তাই, জি স্যার, মানে যে একটা যেই বলতে টাইমে ওনার দেশে যে একটা, টাইমে আপনি বলেন, আপনি যে টাইমে বলেন এক্স্যাক্টলি ওই টাইমে থাকলে স্যার মানে সবার জন্য ওনার বেটার দেশে হয় স্যার। একটা, আমাদের দেশে 4টা। হ্যাঁ 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 সেটাই, সেটা ভালো হয়। জি স্যার, ওকে তাহলে ভালো থাকবেন। হ্যাঁ। জি স্যার।